अच्छा एज सर्च इंजिन बिकम मोर देयर इज ए ग्रेटर फोकस टावर रिलेवेंस एंड सिमेंटिक्स इन सर्च इंजिन रिजल्ट पेजेस। हाँ कोई चले गलो। अच्छा 2 नंबर को है। अच्छा गूगल विच इज विथ इट्स प्लेथरा ऑफ कॉम्प्लेक्स एल्गोरिदम इज नाउ मच बेटर एट understanding what user are actually searching for when the type of query এর মূল এখানে মূলত স্যার বুঝেছে যে অন পেজ সিটি কেন ইম্পর্টেন্ট, মূলত গুগলের অ্যালগরিদম সম্পর্কে জানার জন্য, তারপর গুগল অ্যালগরিদম অনুযায়ী আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করানোর জন্য, তারপরে কি বলছে এটা ইউজাররা কি 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 সার্চ কি কি নাম দিয়ে সার্চ দিয়ে বা কোয়েরি করে ওগুলো জানার জন্য। আচ্ছা আচ্ছা তারপরে স্যার এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি বুঝি না স্যার, ইএটি এই জিনিসটা একটু বুঝি নাই, আচ্ছা এটা কি বলতে বলছেন? বোঝার চেষ্টা করছিলাম। ইএটি স্ট্যান্ডস ফর এক্সপার্টাইজ, হ্যাঁ তারপর কি অথরিটিভনেস এন্ড ট্রাস্টনেস ইজ দ্য হলমার্ক দ্যাট গুগল রেটস ইউজার টু অ্যাক্সেস কন্টেন্ট ক্রিয়েটরস ওয়েব পেজেস এন্ড ওয়েবসাইটস অ্যাজ এ হোল। গুগল হ্যাজ অলওয়েজ পুট এ premium on high quality content. It wants to make sure that sites producing high quality content are rewarded with better ranking and sites that get low quality content get less visibility. Okay. There is a peer relationship between that Google considers high quality content and what appears is in search result. Okay. So দেখেন এই বিষয়ে তাহলে এই এই জায়গা থেকে আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ স্যার আপনার স্ক্রিন শেয়ার আছেই, সেই সাথে আমারটাও। এখন আমার ওটাতে ক্লিক করলে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পারবেন। স্যার আমি কি স্টপ শেয়ার দিব আপনারটাতে? স্যার হ্যাঁ দিতে পারেন, আবার একটু পরে অন করেন, সমস্যা নেই। তো ঠিক আছে স্যার, সমস্যা নেই। আমারটা তো দেখতে পাচ্ছেন না? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা এই যে grammarly.com এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আর্টিকেল চেকিং সাইট। হ্যাঁ grammarly হয়তো আর নাম শুনবেন আপনারা এই অ্যাপ স্যার। এটা হচ্ছে আমাদের এক ক্লায়েন্টের কাজের জন্য আমরা হচ্ছে পেইড ভার্সনটা ইউজ করতেছি, পে করতেছে ক্লায়েন্ট। তো সেই ক্ষেত্রে আমরা কন্টেন্ট মানে নিয়ে যখন কাজ করি তখন এটা খুব বেশি ইফেক্টিভ স্যার, অনেকগুলো ভুল এটা অটোমেটিক ধরাই দেয়। হ্যাঁ হ্যাঁ তো আমি ওইটা থেকে আপনাদের লাইভ একটু দেখাবো যে কিভাবে ওই কোয়ালিটি কন্টেন্ট ইনশিওর করে। ওখানে আপনার ওই টপিকটার মূল কথা হচ্ছে কি যে গুগল হাই কোয়ালিটি কন্টেন্ট গুলোকে কি করে তার কাস্টমারের কাছে, মানে তার কাস্টমার কারা, আমরা যারা গুগলে সার্চ করি তাই না, তো তাদের কাছে কি করে রিপ্রেজেন্ট করে। তো দেখা যাচ্ছে একটা বিষয়ে অনেকগুলো কন্টেন্ট গুগলের নখদর্পণে আছে যে হ্যাঁ ওই ওয়েবসাইটে এই কন্টেন্ট রাখে, ওই ওয়েবসাইট রাখে, কিন্তু কোন ওয়েবসাইট গুলোকে গুগল তার কাস্টমারের কাছে নিয়ে আসে, যে ওয়েবসাইট গুলো হচ্ছে আপনার খুব হাই কোয়ালিটি কন্টেন্ট, মানে যে কন্টেন্ট গুলো আপনার তার কাস্টমারের কি হয় উপকার হয়। এখন আপনি যদি বলেন যে আপনি জানতে যাচ্ছেন অন পেজ এসইও সম্পর্কে, এখন অন পেজ এসইও সম্পর্কে গুগল যাদেরকে মনে করে এরা হচ্ছে বেস্ট কন্টেন্ট লিখছে, হ্যাঁ সেগুলো আপনাকে ফার্স্ট পেজে, হ্যাঁ সেগুলো আপনাকে সাজেস্ট করবে। আদারওয়াইজ কি আপনার কাস্টমার গুলো মানে গুগলের কাস্টমার গুলো মানে আমরা কিন্তু গুগলকে আস্তে আস্তে কি করব অ্যাভয়েড করা শুরু করব। তো যেমন এই যে আমাদের কাছে কিছু স্টকে হচ্ছে ইয়ে ছিল, আর্টিকেল ছিল, যখন আর্টিকেল রাইটিং এর ব্যাপারটা থাকবে তখন আমরা দেখাবো। যেমন এই আর্টিকেলটা এটা কি করছেন বলতেন যদি, আমার আসলে কারেন্টটা চলে গেছিল। আচ্ছা আমি বলতেছি যে ওই যে আলামিন ভাইয়ের লেকচারের উপর ভিত্তি করে, হ্যাঁ যে উনি একটা প্রেজেন্টেশন করছেন যেখানে উল্লেখ আছে যে গুগল হাই কোয়ালিটি কন্টেন্ট গুলোকে প্রায়োরিটি দেয়। হ্যাঁ তো হাই কোয়ালিটি কন্টেন্ট আমরা কিভাবে বুঝবো, কপি হয় নাই
আচ্ছা এই যে একটা কন্টেন্ট, ঠিক আছে, এখানে দেখেন আমরা একটা রিপোর্ট পাবো, এই যে ডান সাইডের এখানে অপশন, এই যে ওভারঅল স্কোর বলতেছে 86 এটার। হ্যাঁ, তো আমার কন্টেন্টের ক্ষেত্রে দেখেন ইম্পর্টেন্ট টপিক গুলো কি, ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমার প্লাগারিজম চেক। প্লাগারিজম জিনিসটা কি, যে আমি একটা কন্টেন্ট যদি লিখি এই কন্টেন্টটা অন্য কোন ওয়েবসাইটে আছে কিনা। হ্যাঁ, কপি রাইট, কপি কি অনিকা তাবাসসুম বললেন, তাই না? জি স্যার। আচ্ছা, তো প্লাগারিজম হচ্ছে কপি, যেটা হচ্ছে কন্টেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে গুগল কখনোই কোনো কপি করা কোনো কন্টেন্ট বা আংশিক কপি করা কোনো কন্টেন্ট সে কিন্তু রাখবে না, বা আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করতে সে কখনোই দিবে না, কারণ কোনো আনঅথরাইজ জিনিস গুগল কখনো র্যাঙ্ক করে না। ঠিক আছে, তো দেখেন আমরা যদি প্লাগারিজম চেক করি, দেখেন এটাতে 100% অরিজিনাল, কোনো প্লাগারিজম নাই। হ্যাঁ, উই ফাউন্ড নো ম্যাচিং টেক্সট ইন আওয়ার ডাটাবেস ফর অন দ্য ইন্টারনেট। ইন্টারনেট থেকে তারা অনেক খুঁজছে বাট কিন্তু কিছুই পায় নাই, সো এই কন্টেন্টটা পুরোপুরি একটা ইউনিক কন্টেন্ট। ওকে ফাইন। এখন দেখেন ওভারঅল স্কোরে কি কি ডিপেন্ড করে, এখানে কতটা ক্যারেক্টার আছে, ওয়ার্ডস কত, সেন্টেন্স কত। হ্যাঁ, এটা যদি কোনো নেটিভ স্পিকার বলে, হ্যাঁ, বলতে তার কতক্ষণ টাইম লাগবে, 8 মিনিট 40 সেকেন্ড, মানে স্ট্যান্ডার্ড। রিডিং টাইম কতক্ষণ লাগবে, 4 মিনিট 32 সেকেন্ড লাগবে এটা টোটাল পড়তে। তো রিডেবিলিটি দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। রিডেবিলিটি বলতে আমরা কি বুঝি বলেন তো, কেউ কি বলতে পারবেন? মানে পড়ার সক্ষমতা বুঝেন? জি, ইয়েস ইয়েস। হ্যাঁ, এটাই, যে আমার যে আর্টিকেলটা আমরা লিখব সেটা কতটা সহ সাবলীল, হ্যাঁ, বস্তুনিষ্ঠ হবে, এবং গ্রাহক মানে পাঠক কতটা বুঝবে এই জিনিসটা, ঠিক আছে, তার কাছে কত ইজি হবে। কেউ দেখবেন যে বাংলা রাইটার যারা আছে আমাদের সাহিত্যিকরা, কেউ খুব মানে কঠিন কঠিন ভাষা ইউজ করছেন তাদের সাহিত্যকর্মে, কেউ বা হচ্ছে খুবই সহজ সাবলীল ভাষা ইউজ করছেন। তো কঠিন ভাষাগুলো স্বাভাবিকভাবেই সবার জন্য না। হ্যাঁ, যারা একটু আপগ্রেডেড বা ওই জিনিসগুলো পছন্দ করে তারা, অপরদিকে সহজ সাবলীলগুলো যে কেউ আমরা বুঝি না বুঝি পড়তে পারি, তাই না? কোনো সমস্যা হয় না বা বুঝতে সমস্যা হয় না, সেম। তো এই স্কোরটাকে এখানে প্রিফার করা হয় 60 থেকে 70-এর মধ্যে, ঠিক আছে? যারা হচ্ছে এখানে 65, দ্যাট মিন্স এই আর্টিকেলটা হচ্ছে কোয়ালিটিতে ওভারঅল ভালো আছে। তো এই রিডিএবিলিটি স্কোরটা অনেক ইম্পর্টেন্ট। তো ওই আলমিন ভাইয়ের লেকচারে যে ব্যাপারটা উঠে আসছে যে হচ্ছে কোয়ালিটি নাকি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে এটা ছিল আমার শেয়ারিং। এখন আলমিন ভাই আমি স্টপ করলাম, আপনি শুরু করুন। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়, আপনি কাইন্ডলি স্টপ করেন। আমাদের এটা ছিল মূলত 10 এসেনশিয়াল অন পেজ এসইও ফ্যাক্টর, মানে অন পেজ এসইওর 10টা মূল নীতি বা যেটা বলা হয়। আচ্ছা, তো এখানের মধ্যে 2 নম্বরে আছে টাইটেল ট্যাগ। গুড, টাইটেল ট্যাগ অন এইচটিএমএল ট্যাগ দ্যাট এক্সিস্টস। প্রথম দেখেন সবাই কিন্তু খেয়াল করেন, প্রথমের টপিক যাই লেখা থাকুক ওটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। আমার কথা হচ্ছে কি, কোয়ালিটি কন্টেন্ট হতে হবে, যে অন পেজ এসইওর মেন টার্গেট কি, কোয়ালিটি কন্টেন্ট। তাহলে দেখেন আমরা কিন্তু আমাদের লার্নিং এ প্রথম শুরু করছি কোনটা, কন্টেন্ট, তাই না? তাহলে কন্টেন্টের গুরুত্বটা কতটুকু এখন বোঝা যায়? জি স্যার, অবশ্যই। ওকে, এখন নেক্সট পয়েন্টে চলে যান তাহলে, টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ, দ্য টাইটেল ট্যাগ এন্ড এইচটিএমএল ট্যাগ দ্যাট এক্সিস্ট ইন দ্য হেড সেকশন অফ ইচ ওয়েব পেজ প্রোভাইডস অ্যান ইনিশিয়াল কিউ অর কনটেক্সট অ্যাজ টু হোয়াট দ্য টপিক্যাল সাবজেক্ট ম্যাটার ইজ অফ দ্য রেসপেক্টিভ পেজ ইট ইজ অন। ইট ইজ ফিচার্ড prominently in the search engine result pages as well as in the browser window. So the title tag by itself has little impact on organic ranking, this why it's sometimes overlooked. So ekhane muloto bujhte chai title tag ta amader organic ranking er jonno eta khub important, but title tag ta ki eta ekta amra ekhono bujhte parchi na, eta bujhte sir web page er moddhe je main description thake ota ki title tag? Acha, title tag amra je এটা দেখলাম। আচ্ছা, আমি তাহলে শর্টকাটে বলি, কারণ মানে এটা আমি জাস্ট অন করি, শেয়ার করি। এই যে এখানে আমরা যে আর্টিকেলটা দেখলাম, দেখতে পাচ্ছেন না আপনারা? জি স্যার। হ্যাঁ, সবাই দেখছেন? এখানে দেখেন এটা হলো আমাদের একটা আর্টিকেল, যার টাইটেল হিসেবে কোনটা ছিল, এফবি অ্যাকাউন্ট বাই এফবি অ্যাকাউন্ট, এটা না? হ্যাঁ, এই যে বাই এফবি অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের টাইটেল। টাইটেল, বুঝা গেছে? তাহলে এই টাইটেল দেখেই বুঝবে
যে আমাদের টাইটেল পড়েই সবাই বুঝবে যে আমি ভিতরে আসলে পড়বো কি পড়বো না, কারণ তার সে যা চাচ্ছে আমাদের এলাকায় সেটা আছে কিনা এইটা ডিপেন্ড করছে টাইটেলের উপর, তাই না? স্যার অবশ্যই। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা এইভাবে এক কথা দুই কথা শেষ করব, আপনি হচ্ছে তাহলে শুরু করেন আবার পরের টপিকে চলে যান। তাহলে প্রথমটা ছিল আমাদের কোয়ালিটি কন্টেন্ট, দেন হচ্ছে টাইটেল ট্যাগ, তারপরে কোনটা আছে দেখি। তারপরে স্যার একটু হারে ফেলছি। আচ্ছা আচ্ছা, তারপর আছে স্যার 3 নম্বরটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন, ওকে ফাইন। মেটা ডিসক্রিপশন নিয়ে আমি একটু বলবো, প্লিজ একটু বলতেছি। আমি আবারও এই ফাঁকে একটু ট্রাই করতেছিলাম যে আমাদের লাইভে আসতে লাইভ পারি কিনা। হ্যাঁ, কারণ এটা আসলে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কিন্তু আজকে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। একটু আচ্ছা, এই হাসানুল করিম সাহেব কি আছেন আমাদের সাথে? জি স্যার আছে। আচ্ছা, আপনি কাইন্ডলি যে আমাদের এই গ্রুপ থেকে কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে স্ক্রিন শেয়ারিংটা দিয়েছেন ওটা একটু কাইন্ডলি রিমুভ করে দেন, কারণ এই গ্রুপে তো আমরা একটু এই আনুষ্ঠানিক জিনিসপত্র রাখবো না, এগুলো ওই মেসেঞ্জার গ্রুপে দিলে মনে হয় ভালো হবে। হ্যাঁ ঠিক আছে স্যার। ইনস্ট্রাকশন বল, কারণ এখানে কোর কোর ইনস্ট্রাকশন দেওয়া হবে, তো এখানে যদি বেশি আইটেম থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু প্রবলেম হতে পারে। ওটা জাস্ট ইয়ে করেন, ওটার জন্য আমরা মেসেঞ্জার গ্রুপ আমরা ইউজ করবো নেক্সট টাইম থেকে, কারণ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে যায়। টেকনিক্যাল প্রবলেম, স্যার হ্যাঁ স্যার একটা এটা যে পড়ে যা বুঝলাম স্যার, মূলত একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করতে হলে আপনার কন্টেন্টের উপর বেশি জোর দিতে হবে, কন্টেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা বিষয় আছে আমি এটা দেখাবো। আমি জাস্ট একটা মেসেজ টাইপ করতেছি, ওকে
মেটা ডেসক্রিপশনটা কেমন জিনিস আমি একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে যখন আমরা অন পেজ করব তখন কিন্তু আপনাদের কাছে এই টার্মগুলো সব পরিচিত হয়ে যাবে। ইজি মনে হবে তখন। জি জি, মানে প্রত্যেকটা টেকনিক্যাল টার্ম আসলে আমাদের ইউজ হয় বা আমরা করে থাকি। এখন দেখেন আমরা যে কোনো একটা সাইট যদি কেউ নাম বলেন, স্যার linkedin.com টা দেন না, সোশ্যাল মিডিয়া বাদে কোনো ব্লগ অথবা এরকম কোনো কিছুর নাম, স্যার টেকটিউন, টেকটিউন বাংলা হয় কি স্যার দেখি, এটা অথবা স্যার babypips.com দিতে পারেন, ওটা একটা ইন্টারন্যাশনাল ব্লগ। আচ্ছা দেখেন এই ওয়েবসাইটটা কি আমরা যখন রাইট বাটন ক্লিক করব মাউসের, তারপরে ভিউ পেজ সোর্স দেব, তখন কিন্তু কোডগুলো চলে আসবে আমাদের সামনে, তাই না? এটা তো আমরা সবাই জানি। দিস স্যার দেখেন তো এই বিষয়টা আমরা সবাই জানছি কিনা, এর সাথে আরেকটা ইংলিশ সাইডও নিই, স্টুলবার স্টুলবার যে এটা সম্পর্কে আপনাকে আপনাদের দেখাইছিলাম। জি স্যার, তো দেখেন এখানে কন্ট্রোল এফ যখন আমি দেবো তখন কি আমার একটা সার্চ বার চলে আসছে, তাই না? এখানে আমি যদি লিখি আমাদের ওখানে কি ছিল, মেটা ডেসক্রিপশন। জি স্যার, মেটা মেটা ওই যে ডিস পর্যন্তই লিখি, এদের মেটা ইয়েটা নাই মনে হচ্ছে, আমরা সেই জন্য বললাম যে বাংলা সাইট গুলো অনেক সময় ইউজ করে না, ওরকম বানাই দেয় আর কি। মেটা এটা তো নাই মনে হয়, আচ্ছা শুধু ডেসক্রিপশন দেখি। আচ্ছা মেটা ডেসক্রিপশন, এই যে এখানে মেটাটা একটু দূরে দিছ এই জন্য, যে এই ডেসক্রিপশন জিনিসটা কি, মেটা ডেসক্রিপশন হচ্ছে আমাদের ওই ওয়েবসাইটের বা একটা ওয়েবসাইটের নির্দিষ্ট পেজের, ঠিক আছে, ওয়েবসাইটের পেজ আর ওয়েবসাইটের ইয়ে সম্পর্কে তো ধারণা হয়েছে না আমাদের। জি স্যার, সেদিন আমরা দেখলাম এটা হচ্ছে একটা কি ডোমেইন নেম যেটা ওয়েবসাইটের হোম পেজ ডোনেট মানে ডিনোট করে, আর এখন যদি আমি অ্যাবাউট আস বা এরকম কোনো একটা সাইটে যাই, ব্লগ হ্যাঁ এসব বা কন্টাক্ট আস এগুলোতে যাই, যেগুলো কি ডিনোট করে যে এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের পেজ, তাই না? এই যে যেমন এখানে অ্যাবাউট পেজটা আছে, এটা হলো একটা পেজ। তো দেখেন এই ওয়েবসাইটটা মূলত কি নিয়ে তৈরি সেটা আমরা এই ডিসক্রিপশনের মাধ্যমে পাবো, এই যে এই ডিসক্রিপশন, ঠিক আছে। সো এখানে যে স্টুল বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি অপটিমাইজ ইওর ওয়েবসাইট টু বি ফাস্ট, হ্যাঁ, সিকিউর অ্যান্ড এফিসিয়েন্ট সো দ্যাট ইউজার্স অ্যান্ড সার্চ ইঞ্জিনস উইল লাভ ইট। তার মানে আমরা বোঝাচ্ছি যে এই ওয়েবসাইটটা আসলে এই এসইও রিলেটেড কোনো কিছু সার্ভিস দেয় নাকি? জি স্যার, তো আমি এক কথায় কিন্তু বুঝাই দিছি, এটা হচ্ছে আমার কি ডেসক্রিপশন, এটা হলো আমার মেটা ডেসক্রিপশন এই ওয়েবসাইটের জন্য। ঠিক প্রত্যেকটা আপনি কন্টেন্ট যখন লিখবেন ওই কন্টেন্ট সার সংক্ষেপটা হলো আমার কি মেটা ডেসক্রিপশন, বুঝা গেছে? আর দেখেন মেটা টাইটেল কোনটা, এই যে মেটা টাইটেল হচ্ছে ওটার নাম, যে আমাদের ওয়েবসাইটের কি নাম, হ্যাঁ, কি হেডিং, হেডিংটা, যেমন এটার নাম হচ্ছে কি স্কুল বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি এসইও পিপিসি সোশ্যাল মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং, মানে এই জিনিসগুলো প্রোভাইড করে, এগুলো আমার হচ্ছে মেইন টার্ম, হ্যাঁ। আর আর মেটা ডেসক্রিপশনটা আমরা কি ইউজ করলাম, মেটা ডেসক্রিপশনটা হচ্ছে আমার ওই এজেন্সির, হ্যাঁ হ্যাঁ, মূল একটা আলোচনা যেটা দেখে টোটাল একটা পেন পিকচার চলে আসে যে হ্যাঁ আমি এখানে কি কি করব। সেম আমার আর্টিকেলের ক্ষেত্রেও তাই, একটা আর্টিকেল আমি কি লিখব না লিখব এগুলো ডিটেল জিনিসটা আসবে আমার মেটা ডেসক্রিপশনের মাধ্যমে ওই ওই আর্টিকেলের ক্ষেত্রে, ঠিক আছে স্যার। আচ্ছা তারপরে আর কি কি টার্ম ছিল, তারপর স্যার আর ছিল হেডলাইনস। আচ্ছা আপনি একটু শেয়ার করেন স্যার। দিস ইজ হেডলাইনস। জি জি, হেডলাইনস, হেডলাইনস আপনি বলে দেন, পরেরগুলো আমি ওগুলো বর্ণনা দিয়ে দেবো, হেডলাইনস তারপরে
তারপরে হেডার ট্যাগস, হেডার ট্যাগস, এসইও রাইটিং, এসইও রাইটিং, তারপরে তারপর কিওয়ার্ড ক্যানিবালাইজেশন, আচ্ছা তারপর বা কিওয়ার্ড অপটিমাইজেশন নাকি স্যার, আচ্ছা তারপর তারপরে তারপরে সে কন্টেন্ট অডিট, কন্টেন্ট অডিট, তারপর ইমেজ অপটিমাইজেশন, তারপর তারপর ইউজার এঙ্গেজমেন্ট। ওকে ফাইন, তো আমাদের শেষ পয়েন্টগুলো নেওয়া, এখন এগুলো নিয়ে আলোচনা করব। জি স্যার, তো আমি আপনি স্ক্রিনটা এখন বন্ধ করে ফেলতে পারেন। আচ্ছা বন্ধ করে দিচ্ছি। তাহলে দেখেন আপনার 3 নম্বর পয়েন্টটা ছিল কি একটু আমাকে মনে করাই দেন। এই হেডিং নাম্বার পয়েন্ট স্যার, 3 নম্বর পয়েন্ট ছিল মেটা ডেসক্রিপশন তো গেল, এবার ছিল হেডলাইন্স। হেডলাইন্স, তো হেডলাইন্স আসলে কি, আমার একটা আর্টিকেল লেখার পরে, দেখেন এই যে একটা আর্টিকেল লেখার পরে আমার প্রথমে যে অংশটুকু লিখবো আমি, সেগুলোকে আমি টাইটেলের পরে বেশি গুরুত্ব দেব। মানে টাইটেলে তো এক কথায় শেষ করে দিছি ডেসক্রিপশন, কিন্তু পরের অংশে আর একটু বিস্তারিত ভাবে এই ডেসক্রিপশনটা একটু বিস্তারিত হবে, মানে কিছুটা সার সংক্ষেপকে আর একটু বাড়ানো, মানে ভাব সম্প্রসারণ কিছুটা। হ্যাঁ এটা হচ্ছে আমার হেডিং। তারপরে তারপরে কি ছিল, টাইটেল, হেডিং টাইটেল নাকি? তারপর ছিল স্যার হেডলাইন তো বললাম, তারপর ছিল হেডার ট্যাগস। হেডার ট্যাগস মানে এখন এইটা হলো শর্ট কিওয়ার্ড বলা হয় বা হেডার ট্যাগস, যেটা হচ্ছে আমার এই টপিকটা কি নিয়ে, যেমন ফেসবুক অ্যাকাউন্টস, বাই ফেসবুক অ্যাকাউন্ট, তাহলে আমি সেখানে হচ্ছে বাই ফেসবুক অ্যাকাউন্টস বা হচ্ছে বাই এক ফেসবুক অ্যাকাউন্ট, ছোট ছোট ভাগে ভাগে বিভিন্ন টাইটেল বা হচ্ছে ইয়ে ইউজ করতে পারি, যেগুলোর মাধ্যমে আমার এটাকে এটার ভাবমূর্তি গুলো হচ্ছে প্রকাশ পাই। মানে প্রত্যেকটা জিনিসেরই উদ্দেশ্য একটাই, যে আমার আর্টিকেলে কি আমরা লিখতেছি এগুলো যেন আমি বুঝাই, মানে গুগলকে আমি যত ভালোভাবে প্রেজেন্ট করে বোঝাবো, গুগল কিন্তু তত ভালোভাবে বুঝে ওই গ্রাহকের সার্চের উপর ভিত্তি করে সে হচ্ছে রেজাল্ট করবে। বোঝা গেছে? জি স্যার। বাকিরা কিন্তু কোনো কথা বলছেন না, সবাই আপনারা কিন্তু সবাই বুঝছেন তো? জি স্যার। কোনো কোশ্চেন থাকলে কিন্তু সাথে সাথে করবেন। এলটন আছেন আমাদের সাথে? আচ্ছা আচ্ছা, কি আমাদের ব্যাপারগুলো, এগুলো তো আপনার পরিচিত টার্ম সম্ভবত নাকি, সবই পরিচিত না আপনার সাথে? না না স্যার, আমি তো এখনো স্টার্ট করতেছি। আচ্ছা আচ্ছা, নতুন কিছু পাওয়া যাচ্ছে? আমি নিউ স্যার, নিউ নিউ। নতুন কিছু পাওয়া যাচ্ছে আমাদের যে, সবই সবই তো নতুন স্যার। আচ্ছা আর হচ্ছে কি, হ্যাঁ আজাদ, আজাদ যেগুলো আছে ওইগুলোই। আজাদ সাহেব কথা শোনা যাচ্ছে না আপনার, কিছু কি বলছেন? আচ্ছা আচ্ছা, আর হচ্ছে পাভেল সাহেব? জি স্যার। আচ্ছা ভালো লাগতেছে তো নাকি, বোঝা যাচ্ছে? জি স্যার, জি। আর আসতেছি, আপনারা তো সবসময় রেসপন্স করছেন, এই জন্য আমি যেগুলা করছেন আপনাদেরকে একটু লক করছি। তবে শিকো স্যার বুঝতেছি স্যার। ওকে, আর অনন্যা? আমার একটু নেট প্রবলেম করতেছে, আমি কিছু শুনতেছি কিছু শুনতেছি না এরকম। ট্রাই করেন, একটু ট্রাই করেন যে এগুলো সলভ করে একটু অ্যাক্টিভ হতে, না হলে তো সমস্যা হয়ে যাবে। অনিকা? আচ্ছা, আর নিগার কে তো দেখছি না, পারুলাপা আছে এই বেকি নিগার নিগার। ওকে ওকে, তাহলে সবাই শুনতেছেন। ওকে ফাইন, তাহলে আমরা আবার ফিরে যাব, তাহলে এটাই ব্যাপার। হ্যাঁ তারপরে পয়েন্ট কি ছিল আলাইন ভাই? আলাইন ভাই পরের পয়েন্ট কি ছিল একটু বলেন। এসইও রাইটিং, এসইও রাইটিং, এই যে আমরা যা লিখতেছি, হ্যাঁ যে আর্টিকেলটা লিখছি ওটা আমার মেন উদ্দেশ্য থাকবে কি, যে এটা এসইও ফ্রেন্ডলি হবে তাই না, যে গুগলে র‍্যাঙ্ক করাবো, তো আমরা যা করছি এগুলো সবই তো এসইও রাইটিং এর অংশ, তো এটাকে একটু স্পেশাল ভাবে লিখে মনে করায় দিচ্ছে আবার যে হ্যাঁ এসইও রাইটিংটা বেশি গুরুত্বপূর্ণ। এগুলো স্যার কিওয়ার্ড অপটিমাইজেশন, কিওয়ার্ড তো ডিফিনেটলি অপটিমাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ এর উপর ডিপেন্ড করছে যে আপনি আসলে দোকান দিলেন মনে করেন
ফার্মেসি মানে ওষুধ সেল করবেন, সেখানে যদি আপনি অন্য কিওয়ার্ড ইউজ করেন যে আমি চাল বিচ্ছি, আমি হচ্ছে আমার কাছে ভালো চাল আছে, আমি যদি বলি আমার কাছে ভালো ডাল আছে, হ্যাঁ খুব ফ্রেশ তেল আছে, তাহলে তো গ্রাহক তেল কেনা গ্রাহক চলে আসবে, এসে দেখবে যে এখানে কিছুই নাই, তাই না? তাহলে কিওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে আবার দেখতে হবে যে হ্যাঁ কোন কোন কিওয়ার্ডটা বেশি সার্চ হচ্ছে, কোনটা কম সার্চ হচ্ছে। হ্যাঁ, তারপর আবার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই আমি তেল বিক্রি করছি এই কথাটা কতজন ব্যবহার করে তার ব্যবসা শুরু করছে। যদি ডাইরেক্ট এই কথাটা অনেকেই ব্যবহার করে তাহলে ডিফিকাল্টিস বেড়ে গেল না কিওয়ার্ডের, তখন আপনাকে একটু অন্য রাস্তা খুঁজতে হবে। তো আপনি বললেন যে হ্যাঁ আমি উন্নত মানের তেল বেচতেছি, আচ্ছা তখন দেখবেন যে এবার কম্পিটিশন আপনার কমে গেছে, ওই রকম ব্যবসা সবাই করতেছে না। আবার যদি আপনি দেখেন যে না ওইটাও আছে, তখন আপনি একটু চিন্তা করলেন না, একটু ঘুরাই ভাবে যে কি আপনি বললেন যে আমি সস্তায় তেল বিক্রি করছি, তাহলে এমন করে করে আপনার ফিল্টার করে বিভিন্ন রিসার্চ করতে হবে কিওয়ার্ড নিয়ে। হ্যাঁ, যে কোন কিওয়ার্ডে ব্যবসা বাণিজ্য বেশি চলতেছে মার্কেটে, হচ্ছে ওইগুলা মানে বেশি কম্পিটিটর, হ্যাঁ আপনাকে তাহলে তো ওদের সাথে ফাইট করতে হবে। সেই জন্য এগুলো আপনি তখন আরো টেকনিক্যাল টার্মগুলো দিয়ে ব্যাপারগুলো ক্লিয়ার হবে, এখন জাস্ট মাথায় রাখবে। এরপরে কি আছে বলেন? এরপরে আছে কন্টেন্ট অডিট। কন্টেন্ট অডিট ওই যে আমি দেখালাম গ্রামারলিতে, কন্টেন্ট লেখা শেষ হয়ে গেলে আমরা ওইভাবে অডিট করব, প্রত্যেকটা টার্ম চেক করব, করে ওটাকে একদম ফাইনালি ফিটেস্ট করব আমাদের সাইটের জন্য। এরপরে ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশন, আমাদের কন্টেন্ট শুধু কন্টেন্ট লিখলে তো হয় না, তো এই কন্টেন্টের সাথে কিছু আই ক্যাচিং কি ইমেজ দিতে হবে না? জি স্যার, আই ক্যাচিং ইমেজ দিতে হবে। আচ্ছা আমি একটা ফোন আসছে আমার, আমি জাস্ট এক মিনিট একটু সময় নেব। সবাই বুঝতেছো? হ্যাঁ জানলে কিছু বলছেন, সবাই বুঝতেছেন আপনারা? হ্যাঁ ভাই সমস্যা নাই, না আপনি আছেন না? না বুঝলাম, আমি আছি ভাই, সমস্যা নেই, আপনি বুঝিয়ে দিন ভাই। ভাই এখানে আমার 10 টাকা ভাড়া লাগবে কিন্তু, যাইতে বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ আমার কিন্তু 10 টাকা ভাড়া লাগবে। আমি আসছেন তো বলেন নাই যে সকালে? আরে সকালবেলা ভাই এয়ারপোর্টে গেছিলাম একটু, একজন পরিচিত মানুষ যাবে তো ওই জন্য। আমি এমনি উঠছিলাম, আমি 6টার দিকে ঘুরে গেছিলাম। আমাদের কোনো কাজ কাম থাকলে নিয়ে আসবো আর কি। আচ্ছা সরি, আমরা একটু টাইম নিলাম আপনাদের থেকে, এখন শুরু করি আবার। অডিটটা তো আমরা ওইভাবে আর কি, হ্যাঁ অলরেডি আমরা দেখছি। তারপরে পয়েন্ট, তারপরে ইউজার এনগেজমেন্ট। ইউজার এনগেজমেন্ট, ওকে। তো আমরা যখন সবকিছু ওকে করব, তখন আমার কি ইউজার কিন্তু এনগেজ হবে, যে আমরা ওই যে ওভারঅল জিনিসটা করতে হবে ওই চিন্তা করে যে আমাদের ইউজার লাগবে, তাই না? কিওয়ার্ড যেটাই সার্চ করব না কেন, এর প্রতিদিন এগুলো দিয়ে কতজন ইউজার সার্চ করছে না করছে, এগুলো আমরা কিন্তু হিসাব নিকাশ করেই আমাদের ওই কিওয়ার্ডগুলো জাস্টিফাই করব, তাহলে আমাদের ইউজার এনগেজমেন্ট ভালো হবে। ঠিক আছে, আচ্ছা এগুলো তাহলে শেষ করি আমরা, এখন নেক্সট আরেকজনের কাছে যাই। আপনি কি নিয়ে করছেন? অনন্যাপু আছেন আমাদের সাথে? নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল বললো একটু আগে। আচ্ছা তাহলে অন্য একজন দেখান। দক্ষিণ বারের মানুষ কেমন গরিব জানি ভালো করে। আচ্ছা আমরা তাহলে আমি স্যার স্ক্রিন শেয়ার করতেছি স্যার। আচ্ছা করেন স্যার, কেউ হাসবেন না কিন্তু। না 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 আমরা মুখে হাত দিয়ে রাখবো। স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, একটু অন্ধকার। এটা লাইট অফ করে দিছি যে। স্যার আমি স্যার খুব কষ্ট করে করছি স্যার। ধন্যবাদ আপনাকে, প্লিজ একটু দেখান।
তবে স্যার বেশি লিখি নাই স্যার টাইম পাই নাই তো কয়টা স্লাইড করছেন আমি স্যার তিনটা করছি আর গুলো কত কত স্যার নয়টা হয়ে গেছে স্যার স্যার এটা এটা হচ্ছে আমার শিরোনাম হচ্ছে স্যার ডিজিটাল মার্কেটিং আমার নাম ইটস মাই ফার্স্ট প্রেজেন্টেশন স্যার সেকেন্ডলি হচ্ছে স্যার হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এন্ড কম্পেসেস অল মার্কেটিং অ্যাপস দ্যাট ইউজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস অর ইন্টারনেট স্যার এটা কি অর্থ বলতে হবে স্যার আমাকে না 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 তারপর হ্যাঁ স্যার বিজনেসেস leverage digital channels such as search engines social media email and other websites to connect with current and prospective customers okay sir egulo sir emni oi oi bhabe sir show kora jay mane je bhabe ami design egulo korchilam ami sir kichu kal oi bhabe shikhchilam to sir ekhane je slide show ache oikhane oi bhabe kora jay ar ki sir acha ota somoshya nai apni bolle holo pore slide e chole jan pore slide hocche What is the role of digital marketing? While traditional marketing exists, prints, ads, phone communications, or physical marketing, digital marketing can occur electronically and online. স্বাগতম এবং আমাদের সবার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি ঠিক আছে ওয়েলকাম স্যার ওয়েলকাম হ্যাঁ অনেক কষ্ট করে করছেন ঠিক আছে অনেক কষ্ট করছেন হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা সাজেশন দিই যেহেতু ফার্স্ট আপনি প্রেজেন্টেশন ক্রিয়েট করছেন প্রেজেন্টেশনে সাধারণত ইলাবোরেটলি কোনো কিছু থাকে না হ্যাঁ ওখানে শর্ট টার্ম থাকে যেমন আপনি হচ্ছে দ্বিতীয় তিন নাম্বারটার হচ্ছে হেডিংটা কি ছিল এটা স্যার রোল অফ ডিজিটাল মার্কেটিং রোল অফ ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি জাস্ট পয়েন্ট গুলো দিবেন পয়েন্ট গুলো আর বর্ণনা গুলো সব মুখে বলতে হয় হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্টেশনের রুলস আর হচ্ছে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে তাই আর জাস্ট যেগুলো সংজ্ঞা সেগুলো তো কিছু দিতে হয় হ্যাঁ তো সেটা আলাদা কিন্তু আপনার এই মেইন পয়েন্ট গুলো জাস্ট নিয়ে নিয়ে আপনার হাইলাইট করতে হয় টপিক গুলো হ্যাঁ নেক্সট টাইম আশা করি এগুলো আপনি খেয়াল করবেন তো এখন দীপায়ন প্রেজেন্ট করেন আপনারটা স্ক্রিন শেয়ার করেন দীপায়ন হ্যাঁ হচ্ছে তো সুন্দর হয়েছে বল এই যে দেখছেন প্রেজেন্টেশন কিন্তু খেয়াল করেন সকলের প্রেজেন্টেশন গুলো এখানে একটা স্যার এটা বর্ষা রেজিস্ট্রি দিয়ে দিয়েছি স্যার গ্রেট আর এটা ওই অ্যাডমিন টাস্ক আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে অল ম্যানুয়াল সাবমিশন টাস্ক টাস্ক একটু জোরে বলেন দীপান টাইপিং টাস্ক অন টাইম ডেলিভারি আর ইমেল রিসার্চ আর ডাটা কালেকশন গ্রেট গ্রেট তারপরে তারপরে পরের স্লাইডে চলে যান আমরা যখন কিন্তু গিগ তৈরি করব এগুলো আপনাকে যার যার রিলেভেন্ট সাইট দিয়ে গিগ তৈরি করে দেব ঠিক আছে আপনি এগুলো দিয়ে কিন্তু ট্রাই করবেন আমি কিন্তু খুব অল্প দিনের মধ্যে গিগ তৈরির কাজ শুরু করে ফেলবো হ্যাঁ ইনশাআল্লাহ স্যার হ্যাঁ আমরা আমরা হচ্ছে ছোট ছোট টপিক শিখবো আর সাথে সাথে কাজ করার জন্য শুরু করে দেব হ্যাঁ অ্যাপ্লিকেশন শুরু করব বিভিন্ন ইয়াতে কারণ টোটাল কোর্স শিখে শেষ করার অপেক্ষায় থাকলে হবে না ছোট ছোট টপিক নিয়ে আগেগুলো স্যার ভুলে যাব তখন প্র্যাকটিস না থাকলে সেটাই বা হচ্ছে এগুলো ডিজিটাল মার্কেটিং সুবিধা এটাই যে আপনি ছোট ছোট ব্যাপার নিয়েও কিন্তু কাজ শুরু করে দিতে পারবেন শেখার পরে আচ্ছা তারপরে তারপরে স্যার নেক্সট হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ক্লিক করেন দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবেও কিন্তু কাজ করা যায় তো উনি এই কাজগুলো করবে এক্সপার্ট সার্ভিস ম্যানুয়াল সাবমিশন গুড গুড ভেরি গুড তারপরে পরেরটা যান লিংকডইন লিংকডইন গ্রেট লিংকডইন সেট আপ ইওর বিজনেস পেজ মানে লিংকডইনে তার বিজনেস পেজ সেট আপ করে দিবে আর যা যা করা দরকার এখানে
কিছু আরো অ্যাড করার দরকার ছিল প্রফেশনাল জিনিস এগুলো ফেসবুক নেট থেকে নিয়ে আরে আছে আচ্ছা ভেরি গুড এই চারটা দিয়ে কিন্তু আপনাকে কি করতে হবে গিগ তৈরি করতে হবে সো আপনি এই চারটার উপর কিন্তু নিজেকে টিউটোরিয়াল দেখে বা যাই বলেন আমাকে যদি নক দিতে চান নক দেন আমি হচ্ছে টিউটোরিয়াল লিংক দিয়ে দেবো আপনি এগুলো দেখে দেখে এগুলো শিখতে থাকেন হ্যাঁ আমরা খুব অল্প টাইমের মধ্যে কিন্তু গিগ তৈরি করব ওকে এবার আপনি স্যার স্যার আমরা এই কাজগুলো আমরা শিখবো না এটার মধ্যে অবশ্যই শিখবো আমরা প্রত্যেকটা কাজ শিখবো এবং সাথে হচ্ছে আপনার বিভিন্ন অ্যাডিশনাল টিউটোরিয়াল লিংক দিয়ে দেবো আরো ডিটেইলস জানার জন্য এবং যেন কাজ স্যার জি স্যার জি স্যার ওকে তারপরে শেয়ার বন্ধ করেন এরপর অনিকা আপু দিছিল সম্ভবত হ্যাঁ হ্যাঁ কি অনিকা আপনি কি এখন রেডি প্রেজেন্টেশন জি স্যার হ্যাঁ প্লিজ আপনি শেয়ার করেন স্ক্রিন এবং আমাদেরকে একটু দেখান বাহ এখানে কিন্তু দেখেন উনি ইয়ে করছে কি বলে কিছু অ্যানিমেটেড ইউজ করছে স্যার মেয়ে মানুষ তো স্যার হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ শুরু করেন অনিকা আপনি শুরু করেন ভালোভাবে মানে এটা প্রেজেন্ট করেন আমাদের সামনে এটা একটা স্কিল আপনার তো স্লাইড চলে যাচ্ছে কিছু কিছু বললেন না তো পরিচয় দূরে রাখেন দূরে রাখেন প্রথম থেকে শুরু করেন সবাই আমরা চুপ করি ওনাকে বলতে দিই এরপরে আমরা কমেন্টস করব শেষ করে স্যার জব অপরচুনিটিস সম্পর্কে লিখেছিলাম আচ্ছা নিজের পরিচয় দিয়ে সুন্দরভাবে একেবারে অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে আপনি প্রেজেন্ট করেন স্যার জব অপরচুনিটিস কয়েকটা সেক্টর সম্পর্কে লিখেছি কন্টেন্ট রাইটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ফেসবুক মার্কেটিং এসএমএস মার্কেটিং আর অ্যাপস মার্কেটিং তো আপনার চুজ আপনি চুজ করতে চান কোন বিষয়টা সবগুলোই জি আমি কিছুটা করে করে লিখেছি এগুলো সম্পর্কে কন্টেন্ট রাইটিং না বলছি আপনি নিজে ক্যারিয়ার হিসেবে কোনটাকে চুজ করতে চান স্যার কন্টেন্ট রাইটিং গ্রেট গ্রেট হ্যাঁ তারপর স্যার কন্টেন্ট রাইটিং সম্পর্কে লিখেছি তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে এরপরে চলে যান এরপর ফেসবুক মার্কেটিং গ্রেট তারপর সুন্দর এসএমএস মার্কেটিং মার্কেটিং মোবাইল অ্যাপস মার্কেটিং আচ্ছা আর কই ওকে ওকে থ্যাংক ইউ সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে তাহলে দেখেন আমরা কিন্তু এক একজনের এক এক রকমটা দেখছি তাই না আমাদের কিন্তু সবার একটা মানে ইয়ে হচ্ছে যে একটা আগ্রহ আছে যে হ্যাঁ আমরা অনেক নতুন নতুন কিছু দেখতেছি আমাদের এখন মনে হয় ফুল চলে আসছে সবাই তাই না বাকিরা দেরি করলেন কেন একটু কাইন্ডলি আমি একটু জেনে নিই বলেন তো বাকিদের কি অবস্থা আজকে এখন সবাই আছেন পরে আসছেন কে কে বলেন না স্যার এখন ওই শাহেদ ভাই ডাবল হইছে যে স্যার শাহেদ ভাই ডাবল হই গেছে না কই ভাই এখন একটা হয়ে গেছে শাহেদ ভাই ভাই উনি একটাই স্যার স্যার আরেকজন দিছিল স্যার চিকো চাকমা হ্যালো হ্যাঁ হ্যাঁ শুরু করেন চিকো চাকমা স্যার আমি ডিজিটাল এবার ডিজিটাল মার্কেটিং আচ্ছা স্যার আমি কিন্তু এটা এই নেট থেকে কপি করছি স্যার কোনো সমস্যা নাই আপনি একটু বোঝাই বলেন আর আপনার ডিজাইনটা আমরা একটু দেখি আপনি কি পুরোটাই নেট থেকে কপি করছেন
জি স্যার মানে নিজে কিছুই করেননি স্যার শুধু স্লাইড গুলো তৈরি করছি এরকম ও আচ্ছা আমি সেটাই বলছি হ্যাঁ স্লাইডটা তৈরি করাও তো একটা প্র্যাকটিস তাই না নিজের একটা কাজ বলেন স্যার সামনে থেকে নিজে থেকে চেষ্টা করব আর কি স্যার ভেরি গুড ভেরি গুড প্রথম তো এইজন্য স্যার আপনার অনেস্ট কথাবার্তার জন্য আপনাকে ধন্যবাদ হ্যাঁ বলেন বলবো স্যার এগুলা জি জি বলেন প্লিজ about digital marketing আপনি শুধু হেডলাইন হেডলাইন গুলো বলবেন হেডলাইন গুলো কন্টেন্ট মার্কেটিং ইজ এ স্টেট না আপনি ওগুলো বলতে পারেন শুধু হেডলাইন উপরের হেডলাইন গুলো মোটা বোল্ড অক্ষরটা ব্লু 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 স্যার শুধু এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লিখছি এই যা কপি করছি এগুলো স্যার নিচে আসেন দেখি নিচে আচ্ছা আচ্ছা তাহলে তো কেমন হলো ঠিক আছে সাহেব আপনি তো মানে কিছু পয়েন্ট গুলো তো আর কি এ করা লাগতো হ্যাঁ লেট গুলো ভালো হতো স্যার সামনে থেকে চেষ্টা করব স্যার আচ্ছা আচ্ছা মানে এই ব্যাপারগুলো কিন্তু পয়েন্ট গুলো তুলে ধরার জন্য আর কি স্যার আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু খুব সেনসিটিভ সো হচ্ছে আপনি কোন অ্যাসাইনমেন্ট আপনারা আমি আশা করব যে মিস করবেন না হ্যাঁ জি স্যার ভালোভাবে এ করুন ওকে আপনি তার স্ক্রিন শেয়ার বন্ধ রাখেন আর অন্যজনকে সুযোগ দেন তারপর নিগার এন্ড স্পিক জন আছে উনিও দিছে আচ্ছা পারুলা পার্কে স্যার আরো অনেক আছে তো স্যার হ্যাঁ শুরু করেন একজন একজন করে ওয়ান বাই ওয়ান শুরু করেন স্যার হ্যাঁ হাসানুল করিম বলছিলাম জি জি স্যার আমি তো হচ্ছে মনে করছি প্রেজেন্টেশন স্লাইডটা কিভাবে করে ওইটা দেখানোর জন্য মূলত আজকে এটা দেখো আমি তো মার্কেটিং এর উপর বেশ করে করি নাই উইমেন এন্টারপ্রেনারশিপ এর একটা আমার পুরনো স্লাইড ছিল করা তো ওটাকে কোনো সমস্যা নাই আমাদের ভাই ওইটা দেখি আমরা হ্যাঁ আমাদের এটার উদ্দেশ্য যে হচ্ছে আপনার স্লাইড তৈরি করা আর কিছুই না তাহলে আপনি যেহেতু করতে পারছেন ওটা তো নিজেই করা তাই না জি হ্যাঁ ওটা একটু সবাইকে দেখান তাহলে সবাই নতুন কিছু হয়তো দেখবে আপনার এখানে জি স্যার দেখা কি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আপনি কাইন্ডলি স্টার্ট কর প্রেজেন্টেশনের প্রথমে হচ্ছে আমাদের মানে যে অডিয়েন্স থাকবে তাদেরকে স্বাগত জানাতে হবে তাই আমি প্রথমে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন দিছি এবং কোন টপিকস এর উপর আমার কোন ইয়া থেকে আমি আসছি সেই জিনিসটা আমি এখানে ইন্ট্রোডিউস করব ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন এন্ড আই এম ফ্রম লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রেট গ্রেট দেন হচ্ছে হোয়াট ইজ মাই টপিকস প্রেজেন্টেশন অন ট্রাইবাল উইমেন এন্টারপ্রেনারশিপ ইন চিটাগাং হিল ডিস্ট্রিক্ট আর রিপ্রেজেন্ট টু এস এন তরিকুল ইসলাম ফ্যাকাল্টি মেম্বার অফ এলইডিবি অ্যান্ড আই এম রিপ্রেজেন্টিং বাই হাসান করিম আচ্ছা আচ্ছা সুন্দর দেন হচ্ছে ইন্ট্রোডাকশন হোয়াট ইজ উইমেন এন্টারপ্রেনারশিপ ইন চিটাগাং হিল ডিস্ট্রিক্ট উইমেন এন্টারপ্রেনারশিপ বলতে আমরা বলতে পারি যে স্যার আমি কি এটা ডেসক্রাইব করব ডু আই নিড না না ওইভাবে ডেসক্রাইব করবেন না জাস্ট হচ্ছে আপনি আউটলাইন গুলো একটু শেয়ার করুন আমাদের সাথে দেন হচ্ছে কনসেপ্ট অফ উইমেন এন্টারপ্রেনারশিপ কি কি কনসেপ্ট উপর বেস করে মানে উইমেন এন্টারপ্রেনারশিপটা দাঁড় করানো হয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে আমরা জানি যে স্লাইডে কোনো ব্রড কোনো কিছু দেওয়া যায় না মেইন কোর কনসেপ্ট যেগুলো আছে সেগুলো এখানে প্রেজেন্ট করা লাগে সো এখানে যে কনসেপ্টগুলো মূলত আমি দাঁড় করাইছি সেটা হচ্ছে উইমেন হু ওয়ান্ট টু স্টার্ট বিজনেস মানে একজন নারী যে বিজনেস শুরু করতে চায় তাকে রিস্ক নেওয়া লাগে প্লাস হচ্ছে তাকে বিজনেস ম্যানেজ করা লাগে কোন ক্যারেক্টারিস্টিকস অফ ট্রাইবাল উইমেন এন্টারপ্রেনারশিপ কি কি বৈশিষ্ট্য থাকা লাগে সেটা হচ্ছে তার ডিসিশন মেকিং এবিলিটি থাকা লাগবে ইনোভেটিভনেস থাকা লাগবে ম্যানেজারিয়াল অ্যাসিস্ট্যান্স থাকা লাগবে অ্যাচিভমেন্ট মোটিভেশন এবিলিটি টু কোঅর্ডিনেট এন্টারপ্রেনিউরিয়াল অ্যাক্টিভিটিস রিস্ক টেকিং এবিলিটি মানে ওভারঅল সব কিছুই লাগবে এগুলো লাগবে আমি একটু ইন্টারাপ্ট করি দেখেন আমাদের সাথে কিন্তু অলরেডি কয়েকজন আমরা আছেন যারা কিন্তু চাইলে এন্টারপ্রেনারশিপে চলে যেতে পারেন সো এটা কিন্তু আপনাদের জন্য একটা এক্সাইটিং একটা বিষয় তো এটা একটু ভালোভাবে খেয়াল করেন যে আপনাদের কোন গুণগুলো থাকা লাগবে যেগুলো অ্যাবসেন্ট থাকবে সেগুলো আপনারা চাইলে একটু নিজেদের মধ্যে অ্যাক্টিভ করে নিতে পারেন জি স্যার ওকে শুরু করুন উইমেন এন্টারপ্রেনারশিপদের জন্য এখানে
মানে যে পার্বত্য এলাকায় কি কি সুযোগ সুবিধা আছে বা কি কি সেক্টর মেইন সেক্টর যেগুলো আছে সেগুলো হচ্ছে হ্যান্ডিক্রাফট, হাতের তৈরি যে পণ্য দ্রব্য সেগুলো, উডক্রাফট, কাঠের তৈরি এবং ফার্নিচারের, তারপর ক্যান অ্যান্ড ব্যাম্বো প্রোডাক্ট, বাঁশের তৈরি প্রোডাক্টও করতে পারে, দেন হচ্ছে মিল্ক প্রোডাকশন, দুধ উৎপাদনও করতে পারে, ডেয়ারি অ্যান্ড মিল্ক প্রোডাক্টও করতে পারে, নার্সারি অ্যান্ড হর্টিকালচার প্রোডাকশন মানে হচ্ছে নার্সারিও করতে পারে, ফুলের বাগান বা হচ্ছে যে কোনো নার্সারি করতে পারে। আচ্ছা আচ্ছা, আর সেই সাথে কিন্তু আমাদের আরেকটা অ্যাড হলো, সেটা হচ্ছে সে ফ্রিল্যান্সিং করতে পারবে। ওকে, এটা হয় এক প্রকার বলা যায় যে এন্টারপ্রেনারশিপ, সে নিজের উপর স্বাবলম্বী হতে যাচ্ছে। অবশ্যই অবশ্যই, দেন হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং ফিমেল এন্টারপ্রেনার ইনটেনশন, মানে কি কি ফ্যাক্টর এখানে এফেক্ট করতে পারে একজন ফিমেল এন্টারপ্রেনারকে এখানে পার্বত্য এলাকায়। সেগুলো হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর, ইকোনমিক জোনে কি কি আছে, ফাইন্যান্স এবং মার্কেটিং, ট্রেনিং, ইনফরমেশন, এই চারটা সেক্টর মূলত হচ্ছে ইকোনমিক সেক্টরকে বেস করে করা হয়েছে, যেগুলো আর একজন নারী উদ্যোক্তাকে এফেক্ট করতে পারে। দেন হচ্ছে তার প্রয়োজন হতে পারে মোটিভেশনাল ফ্যাক্টর, যেগুলো হচ্ছে অনুপ্রেরণা দান করে একজন উদ্যোক্তাকে, সেখানে ডিজায়ার ফর অ্যাচিভমেন্ট, তার কি কি অ্যাচিভ করার আকাঙ্ক্ষা থাকতে পারে, দেন ডিজায়ার ফর ইন্ডিপেন্ডেন্স, তার স্বাধীনতার একটা ব্যাপার আছে, দেন ডিজায়ার ফর ওয়েলথ, তার সম্পত্তি বা হচ্ছে কি কি সম্পদ সে অর্জন করতে চায়, সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে। কি কি সুচিও কালচারাল ফ্যাক্টর আছে এখানে, কি কি বাধা বা হচ্ছে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, সেটা হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অনেক সময় হচ্ছে আমাদের পরিবার এসব কাজ করতে দেয় না, তো এটা এক প্রকার বাধা হতে পারে। কনফ্লিক্ট বিটুইন ওয়ার্ক অ্যান্ড ডোমেস্টিক কমিটমেন্টস, তো হচ্ছে যাদেরকে নিয়ে কাজ করবে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট অ্যারাইজ করতে পারে, সেই জিনিসটাও তাকে ওভারকাম করতে হবে। ফ্যামিলি অব্লিগেশন, ফ্যামিলির একটা অব্লিগেশন থাকতে পারে, লো মোবিলিটি, আর গতিশীলতাটাও কম থাকতে পারে, তো এগুলো হচ্ছে মূলত সোশিও কালচারাল ফ্যাক্টর যেগুলো তাকে ওভারকাম করতে হবে একজন নারী উদ্যোগ। মেইন কি কি প্রবলেম ফেস করে উইমেন এন্টারপ্রেনাররা সেটা এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাব। ঠিক আছে, ওকে। একটা প্রেজেন্টেশনে অবশ্যই শর্ট অ্যানালাইসিসটা থাকতে হবে। শর্ট অ্যানালাইসিস বলতে শর্ট এস তে হচ্ছে স্ট্রং এন্ড অপরচুনিটি থ্রেট। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তো মানে আমার যে বিষয়টার উপর আমি প্রেজেন্টেশন করব সেটার কি কি স্ট্রেংথ আছে, কি কি উইকনেস আছে, কি কি অপরচুনিটিস আছে এবং কি কি থ্রেট আছে, এই জিনিসটা অবশ্যই উল্লেখ করতে হবে এবং সেটা কিভাবে ওভারকাম করতে হবে সেই জিনিসটা জানাতে হবে একটা প্রেজেন্টেশন। ভেরি গুড। তাহলে আপনাদের একটা খুব ভালো একটা এক্সপেরিয়েন্স হলো, তাই না? ডেফিনেটলি। আচ্ছা, আপনি কাইন্ডলি তাহলে ধন্যবাদ, আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি হাসানুল করিম সাহেবকে, এবং হ্যাঁ আপনি কাইন্ডলি স্ক্রিনটা অফ করেন। আমি তো অন্যজন দেওয়ার আগে আমি জাস্ট হচ্ছে একটু চাচ্ছিলাম একটা স্ক্রিনশট নিয়ে নিতে, আমাদের তো সবাই এখানে অ্যাটেন্ড প্রায়। আচ্ছা, আমাদের বাকি আছেন কি মনিটর মনিটর করে জানতে পারেন? আলামিন সাহেব, জি স্যার, আপনার কাছে কি কোনো ডেটা আছে, বাকি আছেন কি? জি স্যার আছে, অবশ্যই আছে স্যার। এখনো বাকি আছে ফাহিম আজাদ, তারপরে সেটা এখানে আজকে ক্লাসে পার্টিসিপেট করতে বাকি আছে। স্যার পার্টিসিপেন্ট তো স্যার ঠিক আছে স্যার, বরাবর সবাই আছে। জি স্যার 14 জন স্যার, 14 মানে 13 কেউ ডাবল জন স্যার। জি স্যার, একজন একজন দুইটা সেটা কানেক্ট আছে না একজন দুই, তাহলে আমাদের তো ডেটা ছিল হচ্ছে 13 জনের, সেই ক্ষেত্রে তাহলে 12 জন হচ্ছে, বাকি কি 12 জন হচ্ছে স্যার। হ্যাঁ, বাকি কি চেক করতে স্যার, চেক করে বলতেছি এই একটু কাইন্ডলি। স্যার আমাদের গ্রুপের হিসাব মতে আছে 13 জন। আচ্ছা, আপনি সহ এখানে তো সেম 13 জন আছে আপনি সহ।
না না স্যার এখানে এখানে 12 জন আছে স্যার এখানে 12 জন একজন কম আছে হ্যাঁ তো এখানে স্যার আমি আছি চিকো চাকমা আছে না না আমি আচ্ছা স্যার জন কিম এটা আইডিটা কার জন কিম এটা শিকো চিকো চাকমা আছে চিকো চাকমা তোমার আরেকটা আইডি আছে মেবি আমি আমি শিকো না 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 এলটন এলটন আমি এই ফাকে আমি হচ্ছে একটু জাস্ট স্ক্রিন শেয়ার করি স্ক্রিন শেয়ার করে আপনাদের অ্যাটেনডেন্সটা নিয়ে নি তাহলে হচ্ছে সবাই আপনারা আছেন শুধু নেই হচ্ছে আমিনুল ইসলাম ভাই আমিনুল ইসলাম ভাই পাঁচ নম্বরে উনি আছেন আচ্ছা ঠিক আছে তাহলে একজন জিরো দিলাম এই অ্যাটেনডেন্সটা ওকে ডেট অ্যাটেনডেন্স শেষ এখন তাহলে শুরু করেন যে বাকি আছে নেক্সট একদম শুরু করে দেন পারভেজ সাহেব কি দিবেন হ্যালো স্যার হ্যাঁ পাবেন সাহেব হ্যাঁ হ্যালো জি পাবেন সাহেব শুনতে পাচ্ছি আমরা আপনি একটু কাইন্ডলি শুরু করুন স্যার আমি আজকে ল্যাপটপে ফার্স্ট করছি তো স্যার তাই হয়তো একটু অপশনগুলো পাইতে কষ্ট হবে স্যার একটু কোন সমস্যা নাই আপনি করেন একটু টাইম নেন বা আপনি ট্রাই করতে থাকেন আমরা ততক্ষণ দেখি আজাদ আজাদের কি অবস্থা আচ্ছা পাভেল শুরু করছেন না ওকে গুড আমরা কি স্ক্রিনটা শেয়ার আধা হচ্ছে স্যার হয়েছে হয়েছে আপনি শুরু করুন At first, a welcome to the presentation by MD Shahid Ahmed Pavel, student of DM Batch 108, subject freelancing. Okay. And submitted to our dear sir, SM Turiqul Islam sir. Okay. আমি স্যার ফার্স্টে মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে মানে ফ্রিল্যান্সিংটা কি ওইটা সম্পর্কে জাস্ট একটু ধারণা দিয়েছিলাম স্যার যে ফ্রিল্যান্স আপনি জাস্ট এভাবেই বলেন আপনি ভিতরে কথা বলতে হবে না ওকে স্যার ওকে দেখছি প্রেজেন্টেশনটা ঠিক আছে কিনা তারপরে স্যার নেক্সট হচ্ছে সেক্টর অফ ফ্রিল্যান্সিং যে আমরা মানে কোন কোন সেক্টরগুলোতে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো আচ্ছা আচ্ছা যেমন কম্পিউটার এন্ড আইটি সেক্টর অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স কম্পিউটার এন্ড আইটি অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স এইচআর হিউম্যান রিসোর্স এন্ড রিক্রুটিং এন্ড দেন এডিটিং প্রোসিডিং এন্ড রাইটিং যেটা আমরা অলরেডি কন্টেন্ট বলতেছি আর কি হ্যাঁ তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ আচ্ছা প্রোডাক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ওকে and then data entry research analysis technical support okay. and at last software development good reasons behind like it yes sir onek gulo reason ache acha samki sob gula eke eke koru na na bola lagbe na tarpore tarpore apni chole jan and then sir next ami jeta sir চুজ করছি সেটা হচ্ছে স্যার গ্রাফিক্স আর ডিজাইনের উপরে আপনি কোর্স করছেন ডিজিটাল মার্কেটিং চুজ করলেন গ্রাফিক্স ডিজাইন না আসলে ওইটা আগে কোর্স করা ছিল তো ওই জন্য আচ্ছা ভেরি গুড তারপরে গ্রাফিক্স আর ডিজাইনের মধ্যে আবার এখানে কিছু ইয়া আছে যে কি কি ইয়ার উপর মানে আমি ফ্রিল্যান্সিংটা করতে চাচ্ছিলাম আচ্ছা লোগো ডিজাইন আর বিজনেস কার্ড
editorial design, illustration, identity design, and more. Okay, okay, very good. তারপরে হচ্ছে জব অপরচুনিটিস ইন ফ্রিল্যান্সিং গ্রেট তারপরে এন্ড এট লাস্ট স্যার সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার প্রেজেন্টেশন শেষ ভেরি গুড ভেরি গুড অনেক ভালো হয়েছে ঠিক আছে আমরা তাহলে নেক্সট স্টেজ চলে যাব থ্যাংক ইউ স্যার ওকে এরপরে আপনি স্ক্রিনটা ক্লোজ করেন এরপরে কে দিবেন মেয়েদের মধ্যে একজনও দিলেন না এখনো তৈরি করেছি প্রথম স্লাইড হচ্ছে কন্টেন্ট রাইটিং নিয়ে বেসিক্যালি হ্যাঁ তার ইন্ট্রোডাকশনটা আপনি করেছেন এরপরে হ্যাঁ স্যার তার ইন্ট্রোডাকশনটা করেছি দেন হচ্ছে কন্টেন্ট রাইটিং এর মেইন কন্টেন্ট গুলো কি রকম হয় টেক্সট কন্টেন্ট ভিডিও কন্টেন্ট অডিও কন্টেন্ট কন্টেন্ট বেসিক্যালি অনেক টাইপের হতে পারে আমি এখানে বেসিক যে ইনফরমেটিভ কন্টেন্ট আর রিভিউ কন্টেন্ট ওটা লিখছি আর রিভিউ কন্টেন্ট দুই রকম হতে পারে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট মাল্টিপল প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট ওকে এখানে ওয়েব কন্টেন্টের চারটা পার্ট থাকে হেডিং ইন্ট্রোডাকশন মেইন বডি কনক্লুশন কনক্লুশন ওকে ওকে তারপরে তো স্যার এখানে আমি বলছি যে অ্যাট্রাকটিভ হেডিং লেখার জন্য কিছু পয়েন্ট থাকতে পারে যেমন আমরা অড নাম্বার ইউজ করতে পারি রেশনাল ওয়ার্ডস ইউজ করতে পারি বিভিন্ন টাইপের অ্যাট্রাকটিভ অ্যাডজেক্টিভস ইউজ করতে পারি দেন কিছু পাংচুয়েশন মার্কস আছে এগুলো ইউজ করতে পারি and must be on topic hote hobe content ta obosshoi content er heading ta accha tarpor then dui dhoroner introduction thakte pare ekta hocche storytelling diye korte pari ar Q&A diye korte pari question answer koreo korte pari eta kintu very important ami ei bishoye ektu bolte chai jehetu hocche amader main part hocche marketing er content shei khetre dekhen content er introduction eta kintu very very important ekta bishoy je amra কোন একটা স্টোরি বলে একটা আমাদের পাঠককে আমি অ্যাটাক করতে পারি হ্যাঁ বা অ্যাটাক করতে পারি যে আমাদের কন্টেন্টের প্রতি আদারওয়াইজ আমরা কি করছিলাম যে তুমি কি গ্রাফিক ডিজাইনার হতে চাও বলে আমি শুরু করলাম ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে যে গ্রাফিক ডিজাইনার হতে চাই সে একেবারে ঝেঁকে বসবে না আমি এটা তাহলে দেখি এখন আমরা যদি বলি তুমি কি এত টাকা ইনকাম করতে চাও প্রতি মাসে তাহলে এই যে একটা আই ক্যাচিং একটা ব্যাপার বা হচ্ছে একটা ব্রেন ওয়াশ যাকে বলে তো এটা খুবই ইম্পর্টেন্ট এই দুইটা পার্ট ওকে ভালো একটা দিক চলে আসছে আমাদের মাঝে এরপরে স্যার এখানে হচ্ছে কিউএনএ দি ইন্ট্রোডাকশন দিতে গেলে কিছু টাইপ থাকতে পারে যে রিডারকে পরপর আমরা কয়েকটা কোয়েশ্চন করতে হবে এবং ওটার আনসারও সাথে সাথে দিতে হবে আর অবভিয়াসলি রিডারের মাইন্ডটাকে মাইন্ড অনুযায়ী টপিকটা সিলেক্ট করতে হবে আর ইন্ট্রোডাকশনটা কনভারসেশনাল টাইপ করতে হবে ভেরি গুড আসলে কিউএ কোশ্চেন আনসার পার্টটা এখন বর্তমানে কন্টেন্টের অন্যতম একটা মেইন পার্ট বলা হয় এটা সাধারণত কন্টেন্টের শেষের দিকে অ্যাটাচ করা থাকে আপনি একটা সার্ভিস হয়তো ডিটেইলস একটা সার্ভিস দিলেন আপনি যে এই ব্যাপার তো শেষে থাকলো যে হ্যাঁ আমরা কি আমাদের সার্ভিসিং টাইম কতক্ষণ তারপরে আপনি লিখে দিলেন যে এতটা থেকে এতটা তারপরে আবার দিলেন যে আমরা কি গ্যারান্টি দিয়ে থাকি তো আবার শেষে দিলেন যে হ্যাঁ আমরা এতদিনের গ্যারান্টি বা ওয়ারেন্টি প্রোভাইড করি এরকম পাঁচ সাতটা কিউএ থাকলো যেটা কিনা খুব কমন কোশ্চেন যেটা হচ্ছে আপনার কাস্টমারের মনে থাকতে পারে সেগুলো আমরা রিসার্চ করে কিন্তু কিউএ পার্টে ইনক্লুড করতে পারি আমাদের কন্টেন্টে হ্যাঁ যেটা কিনা অনেক প্রফেশনাল হয় অনেক ইম্পর্টেন্ট ব্যাপার তারপরে স্টোরি টেলিং ইন্ট্রোডাকশনটা হয় আমরা যে টপিকের উপর কন্টেন্ট লিখবো ওটার উপর ছোট যদি একটা স্টোরি লেখা যায় তাহলে রিডার্সরা পড়ার জন্য বেশি আগ্রহ পাবে ভেরি গুড তারপর নেক্সট হচ্ছে
আমরা বডি পার্টটাকে কিভাবে ইনফরমেটিভ করতে পারবো, আমরা যদি যে কন্টেন্টটা লিখবো ওটাকে যদি প্যারাগ্রাফে ভাগ করি তাহলে রিডারের জন্য পড়াটা ইজি হবে, দেন আমরা বুলেট পয়েন্টগুলো হাইলাইট করতে পারি, দেন অবভিয়াসলি কনভারসেশনাল ওয়ে হলে বেটার, আর কন্টেন্টটাকে রিডার ফ্রেন্ডলি করতে হবে, আর যদি আরো অ্যাট্রাকটিভ করতে চাই তাহলে আমরা কিছু পিকচারস অ্যানিমেশন ইউজ করতে পারি। ভেরি গুড, আচ্ছা আপনি একটু ওয়েট করেন, আমি সবাইকে বলতেছি আবারো, আমরা সবাই শুনতেছি স্যার, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আমাদের পাঠের অন্তর্ভুক্ত সেগুলো ইনক্লুড আছে, তো আপনারা একটু কাইন্ডলি ভালোভাবে শুনেন, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, হ্যাঁ উনি ট্রাই করবে অ্যানসার দিতে, উনি না করলে আমি অ্যানসার দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই কিন্তু ভালোভাবে দেখেন, খুব ভালো ভালো গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলো, সবাই খেয়াল করছি তো না? ওকে তারপরে শুরু করেন। এখানে কিছু বেসিক কন্টেন্ট ডেকোরেট করার জন্য আমরা যেটা করতে পারি, ফ্রন্ট সেটিং সিলেকশন, ফ্রন্ট সাইজগুলো কিরকম হতে পারে স্ট্যান্ডার্ড সাইজ, আর অবভিয়াসলি আমরা কিওয়ার্ডস এর জন্য এসইও ইউজ করতে হবে আমাদেরকে, দেন হচ্ছে এখানে কন্টেন্ট মার্কেটিং এর গোলসগুলো আমি বেসিক্যালি বলছি। স্যার এখানে আমার কিছু কোয়েশ্চেন আছে, স্যার এখানে লাস্টে আপসেলিং এন্ড ক্রস সেলিং এই ব্যাপারটা বুঝি নাই, কোনটা then lead sir upselling and cross selling and lead generation then lead nurturing এই জিনিসগুলো আমি বুঝি। আচ্ছা আচ্ছা, lead generationটা কি, আমাদের কন্টেন্ট যখন আমি ক্রিয়েট করলাম করার পরে সেগুলো আমি ম্যানুয়ালি তো ভিজিট করবে ব্রাউজার, তারপর মানে আমাদের ইয়েগুলো মানে কাস্টমার, কিন্তু লিড জেনারেশন কখন করা হয়, যখন আমরা আরো বেশি কাস্টমার চাচ্ছি তাহলে রিলেভেন্ট কাস্টমার গুলোকে আমরা কি করব, তার ইনফরমেশন কালেক্ট করব, তার মেইল কালেক্ট করব, করে আমরা কি করতে পারি তাকে মেইলে আমাদের কন্টেন্ট গুলো সাজেস্ট করতে পারি যে আমরা এই বিষয়ে প্রোভাইড করছি সেই বিষয়ে, ওরা তখন এইভাবে এসে পড়বে। হ্যাঁ, এটা লিড জেনারেশন। লিড নার্সারিং হচ্ছে লিড জেনারেশন করার পরে সেগুলো নার্সারিং করা, অর্থাৎ মানে আইডেন্টিফাই করা যে কোন লিড গুলো বেশি ইফেক্টিভ, সেগুলোকে আমরা নার্সারিং করে ফিল্টার করে ওইগুলো আমরা ইউজ করতে পারি। আর আপনি আরেকটা বিষয় যেটা বললেন যে আপসেলিং এন্ড ক্রস সেলিং, এই টার্মটা জাস্ট এ মিনিট আমি একটু দেখি। আপসেলিং আরেকটা টপিক কি ছিল, ক্রস মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে আছে, কিন্তু সেটাকে এটার থেকেও যদি আমি এক্সপেন্সিভ টাইপ কোন প্রোডাক্ট যদি সেল করার চিন্তা ভাবনা করি, সেই ক্ষেত্রে আমাদের কন্টেন্টটা যতটা আপগ্রেডেড হওয়া লাগবে সেই ধরনের প্রোডাক্ট সেল করাকে আমাদের আপসেলিং বলা হয়, ঠিক আছে? তো আমাদের অ্যাভারেজ টাইপ প্রোডাক্টগুলো সেল করার যে কন্টেন্ট, তার থেকেও বেশি আপগ্রেডেড প্রোডাক্ট যেগুলো এক্সপেন্সিভ প্রোডাক্ট সেগুলোর জন্য আমাদের আরও এক্সক্লুসিভ টাইপ কন্টেন্ট প্রয়োজন, তাই না? তো সেইগুলো যে আমাদের গোলস অফ কন্টেন্ট মার্কেটিং, যে সব প্রোডাক্ট সেলের জন্য তো আমাদের কন্টেন্টের টাইপ একরকম হবে না, আমরা যখন বেশি হাই ক্যাটাগরির প্রোডাক্ট বা এক্সপেন্সিভ প্রোডাক্ট সেল করবো তো আমাদের কাস্টমারকে, একটা কাস্টমার মনে করেন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবে, সো সেখানে অনেক কিছু চিন্তা ভাবনা করবে, রাইট? সো আমাদের ওই কন্টেন্টটা যখন ওই রকম একটা এক্সপেন্সিভ প্রোডাক্টের জন্য আমরা কন্টেন্ট তৈরি করব, তাহলে আমাদের সেই কন্টেন্টটা বেশি ইনফরমেটিভ হওয়া লাগবে, হ্যাঁ, যেন কাস্টমার আমাদের তার কোনো ভয় না পাই বা হচ্ছে আমাদের কন্টেন্ট সার্ভিস সম্পর্কে যেন কোনো দ্বিধাগ্রস্ত না থাকে, বোঝা গেছে? আর ক্রস সেলিংটা হচ্ছে আমাদের একটা কাস্টমার একটা সার্ভিস আমাদের থেকে নিয়েছে, ওটাকে ওই কাস্টমারের কাছে অন্য আর একটা সার্ভিস আমি অফার করব, মানে ক্রস ভাবে, হ্যাঁ, যে আমাদের একটা সার্ভিস তো সে নিচ্ছেই, তারপরেও তার চাহিদা অন্য একটা সার্ভিস হতে পারে, সেটা আমরা আইডেন্টিফাই করে তাকে অন্য একটা সার্ভিস অফার করাটা হচ্ছে ক্রস সেলিং, ঠিক আছে? বোঝা গেছে? অনিকা কে ছিলেন আমাদের সাথে, অনন্যা, তাই না? ইসরা অনন্যা, অনন্যা মনে কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে, তো আপনারা সবাই বুঝছেন তো না এই বিষয়টা? আমাদের কথা হ্যালো স্যার সরি আমার পাশে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি চলে গিয়েছিল
আচ্ছা সমস্যা নাই, আমি আপসেলিং এবং হচ্ছে ক্রস সেলিং সম্পর্কে বলেছি, আপনি কি শুনেছেন নাকি আবার বলবো? আমি আপসেলিংটা শুনছি শুধু। আচ্ছা ক্রস সেলিংটা হচ্ছে আপনি একটা কাস্টমার আছে যে কিনা আপনার একটা সার্ভিস অলরেডি নিয়েছে, তাকে আপনি অন্য আর একটা সার্ভিসের জন্য অফার করবেন। হ্যাঁ, যে তার কি ধরনের সার্ভিস লাগতে পারে আপনি হয়তো বুঝছেন তার সাথে কথা বললে, তো অন্য আপনার একটা সার্ভিস আছে যেটা আপনি অফার করবেন, এটাকে ক্রস সেলিং বলা হয়। যে আপনি অলরেডি একটা সার্ভিস নিছেন, আপনি আর একটা সার্ভিস অফার করলেন, ঠিক আছে? বোঝা গেছে? অনন্যা স্যার আমি কি স্যার স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ, পরের গুলো কি ছিল আপনার? পরে আর কিছু না, এটাই লাস্ট টপিক আর সামারি ছিল। আচ্ছা, তাহলে আর দরকার নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। এরপরে তাহলে নিগার কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, তাহলে অনন্যা বলেন। আমি জানতে চাচ্ছিলাম কন্টেন্ট মার্কেটিং এর উপর বাংলাদেশে কোনো স্পেসিফিক প্ল্যাটফর্ম আছে যেটাতে আমি শুধু কন্টেন্ট মার্কেটিং এর উপরে জব পাবো? ডেফিনেটলি ডেফিনেটলি, আপনি কন্টেন্ট রাইটিং এর উপর। আচ্ছা আমি আমাকে এক মিনিট সময় দিয়ে একটু সাহায্য করবেন? আমি একটু ট্রাই করছি আপনাকে লাইভ দেখার জন্য, দেখানোর জন্য, আমি দেখি ওটা পাই কিনা। আচ্ছা আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ আপনারা একটু সবাই দেখবেন, খেয়াল করবেন, দেখা যায় তো আমার স্ক্রিন, তাই না? হ্যাঁ অনন্যা দেখতে পাচ্ছেন? আমি অনন্যা ওকে দেখেন, বিডি জবসে বর্তমানে লাইভে একটা বেশ কিছু জব আছে, আমি সার্চ দিলাম কন্টেন্ট মার্কেটার অন কন্টেন্ট রাইটার দিয়ে, এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং এন্ড কন্টেন্ট রাইটিং, এটা আমরা ওপেন করি। এরপরে আছে কন্টেন্ট রাইটার, হ্যাঁ এরপরে আছে ই কমার্স কন্টেন্ট ম্যানেজার, তো এরকম দেখেন কতগুলো জব কন্টেন্টের উপর। ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন, এটা ট্রেইনার ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এসইও এক্সপার্ট অ্যান্ড কন্টেন্ট রাইটার, আর্টিকেল রাইটার, সেম এস কন্টেন্ট, ইভেন দেখেন কমিউনিকেশন এন্ড পাবলিকেশন, রেপুটেশন মার্কেটিং, আরং আরং এর মতো প্রতিষ্ঠান কিন্তু। এটা কি বিডি জবস? এটা বিডি জবস। তারপরে হচ্ছে আপনার আরো আছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার এন্ড এসইও এক্সপার্ট, এগুলো প্রজেক্ট কোঅর্ডিনেটর। আচ্ছা আমরা দেখলাম কন্টেন্ট মার্কেটিং এর উপর, ডিজিটাল মার্কেটিং এর উপর প্রায় 5-7টা জব, তার মধ্যে দুই একটা ওপেন করি দেখেন। এই যে এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান যারা কিনা অনেক ইয়ে দিয়েছে, তো দেখেন পার মান্থ তারা 15,000 দিতে যাচ্ছে। হ্যাঁ নিগোসিয়েবল হবে, আরো কম বেশি হবে, দেখেন ফেস্টিভ্যাল বোনাস দুইটা, টি লাঞ্চ স্ন্যাক্স, এগুলো যে কাজের উপর বাড়াবে, তারপরে এরকম। আমি তো সবগুলো দেখলাম না, আর একটা দেখি কন্টেন্ট রাইটার কি বলতেছে, যে এদেরটা বলছে নিগোসিয়েবল, ঠিক আছে, তো আমরা আর একটা দেখবো ই কমার্স কন্টেন্ট ম্যানেজার। lipo.com নামে মেবি একটা ওয়েবসাইট আছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনারা কন্টিনিউ করতে পারবেন, তাই তো? লিখো lipo.com, লিখবো lipo.com, দেখি বৃষ্টির কারণে হঠাৎ অনেক বৃষ্টি আসতেছে, তো সেই ক্ষেত্রে হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যেতে পারি আমরা, আবারও আমি মোবাইল ডাটা দিয়ে হয়তো ট্রাই করবো, ঠিক আছে, আপনারা সবাই থাকেন, আমি মেসেঞ্জার গ্রুপে হয়তো আবার আপনাদের এই লিংকটা দিয়ে আবার অ্যাড করাতে পারি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তো এই যে lipo.com, ওকে অনন্যা,
এখান থেকে হয়তো আপনারা করতে পারেন। আমি আমার এটা সম্পর্কে জানা ছিল না, ধন্যবাদ সবাইকে জানানোর জন্য। তাহলে এই ওয়েবসাইটটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। হ্যাঁ, যারা কন্টেন্টের উপর একটু আগ্রহী, ঠিক আছে স্যার। হ্যালো স্যার, অমরনা বলছিলাম। হ্যাঁ, কে কি বলতে গেলেন প্লিজ বলেন। স্যার অমরনা বলছিলাম স্যার। জি বলেন। স্যার আরেকটা কোশ্চেন ছিল, অনলাইনে কন্টেন্ট রাইটিং এর জব ছাড়া অফলাইনে কতটুকু পাওয়ার প্রবাবিলিটি আছে? অফলাইন জবগুলো, এগুলাই তো অফলাইন, আমি বিডি জবস দেখলো দেখলাম, এগুলো তো ডাইরেক্ট আপনার জব, আপনি কোম্পানিতে যে অফিস করবেন জব করবেন, আন্ডারস্ট্যান্ড, বোঝা গেছে? এগুলো তো আপনি অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে আপনার পোর্টফোলিও থাকতে হবে। প্রথমে আপনি অনলাইনে প্রোফাইল গ্রো করবেন, সেগুলো পোর্টফোলিও হিসাবে দেখিয়ে এসব কোম্পানিতে কিন্তু আপনি এক্সপেরিয়েন্স দেখিয়ে কিন্তু কাজ করতে পারবেন, বোঝা গেছে? আর একটু আরেকবার বলা যাবে স্যার, বুঝতে পারি বলতেছি যে এখন যে বিডি জবসের যে সার্কুলার গুলো আপনাকে দেখালাম, এগুলো কিন্তু সব অফলাইন বেড়ে আপনাকে করে জব করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার একটা ভালো একটা ক্যারিয়ার মানে প্রোফাইল থাকতে হবে। অনলাইনে আপনি বেশ কিছুদিন কাজ করেছেন, এরকম একটা প্রোফাইল যদি বিল্ড করতে পারেন এসব কোম্পানিতে অ্যাপ্লাই করলে, ভাই ভাই আপনি তাদেরকে আপনার স্কিলগুলো শো করলে এখানে কিন্তু খুব সহজে জব পেয়ে যাবেন, বোঝা গেছে? জি স্যার। ওকে, আর বাকি যারা আছেন সবাই বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এখানে কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি, জাস্ট আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট নিয়ে কথা বলছি, তাই কিন্তু আমরা অনেক অপরচুনিটি দেখলাম, ঠিক আছে? অনলাইন অফলাইন, হ্যাঁ, যেগুলো জব সব ক্ষেত্রেই কিন্তু একটা পসিবিলিটি আছে। ওকে জি স্যার। অনন্যা আর কোনো কোশ্চেন আছে? আমরা কি অন্য কারো কাছে যাব? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, তাহলে আমরা এখন কে প্রেজেন্ট করবেন? স্যার আমি বাকি আছি। হ্যাঁ নিগার বলেন, শুরু করেন স্যার। সবাই তো পড়া নিয়ে করছে, এখন আমি তো পড়ার বাইরে করে ফেলছি, আমাকে বলছিল যে কোনো একটা হইছে। হ্যাঁ আমি তো সেটাই বলছিলাম, আপনি করেন যেটা করছেন আপনি সেটাই বলেন। প্রথমে আমি এজেন্ডা দিছি, আর মূলত আমার প্রেজেন্টেশনটা হচ্ছে প্রাইম মিনিস্টারকে নিয়ে, ওনার ফ্যামিলি, আর্লি লাইফ, ফার্স্ট টাইম মানে প্রথম যে প্রাইম মিনিস্টার হয়েছিল ওইটা, পাওয়ারফুল ওমেন, তারপর সেকেন্ড বার যখন হয়েছে ওইটা, তারপর কিছু অ্যালবাম অ্যাড করছি আমি এটার সাথে। আচ্ছা টপিকটা যে দিলেন সেখানে প্রাইম মিনিস্টারের একটা ছবি রাখা উচিত ছিল না? ওখানে আমি দেইনি, কারণ পরবর্তীতে আবার অ্যাড করছি, আপনি দেখলে বুঝতে পারবেন হয়তো। ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে একটা আগ্রহ জেগে গেল আমার, তাহলে অনেকে না আমি দিয়েছি দিয়েছি, আপনি দেখলে বুঝতে পারবেন হয়তো। এখানে আমি সাবমিটেড বাই আমার ডিটেইলসটা দিছি, আর সাবমিটেড টু আপনার নাম দিয়ে ডিটেইলসটা দিয়েছি, আমি শর্টলি বলতেছি। হ্যাঁ অবশ্যই, বেশি টাইম দরকার না, যেহেতু এটা আইসিটি ডিভিশনের আওতায় দিয়ে করা, তাই এটা দেওয়া হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের প্রধানমন্ত্রী আর বানানবুর নামে বানানবুর কই ভুল শেখ হাসিনা ওয়াজ, ঠিক আছে তো, শোকে হাসিনা হয়ে গেছে, শেখ হাসিনা না এটা, শেখ হাসিনা বানানটা এভাবেই ছিল। আচ্ছা আচ্ছা, শোকে হাসিনা হয়ে গেছে, প্লিজ সরি, মাঝে কথা বলবো না,
হ্যাঁ আমি সরি আসলে এটা মিস্টেক হইছে আমি আসলে খেয়াল করতে পারিনি বা আমার চোখে ধরাটা পড়ে নাই বাংলা লেখাটা তো আসতো আসলে আমি কিছু ফ্যামিলি ফটো অ্যাড করেছিলাম আর্লি লাইফ স্যার আমি কি ডিটেইলস বলবো না না কিছু বলা লাগবে আপনি জাস্ট একটা পর একটা চলে যান এখানেও সেই স্পেলিংটা মিস্টেক হয়েছে মানে বাংলা টাইপিং গুলোতেই প্রবলেম হয়েছে আমার এখানে বাংলা লিখতে একটু সমস্যা করে পাওয়ারফুল ওমেন হিসেবে ওনার অল্প একটু ডিটেলস দেওয়া হয়েছে বেশি কিছু বলেনি এটা কি আপনি গতকালই তৈরি করছেন নাকি আগের কোনো প্রেজেন্টেশন ছিল হ্যালো হ্যাঁ বলতেছি এটা গতকালই প্রেজেন্ট করছেন নাকি আগের কোনো প্রেজেন্টেশন ছিল না গতকালকে অল্প একটু রেডি করতে এর আগে অল্প একটু ছিল আচ্ছা এগুলো কেন আসছে যা আপনার প্রথমটা সম্ভবত আপনার এই ব্রাউজারের প্রথম টেস্টটা হইতে পারে আচ্ছা যাই হোক এটা আসলে আমার আমি মূলত এটা করতাম না কারণ এটা আমার অলরেডি একটুখানি লেডি ছিল বাকিটা রেডি করতে অ্যানিমেশন ট্রানজিশন এগুলো দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর কেউ বাকি আছে আমাদের মাঝে স্যার আমি তো স্যার আমার ফাইলটা আপলোড করে দিয়েছি আমি ভিডিওটা আছে নাকি ভিডিও তাহলে করব হ্যাঁ 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 ভিডিও আছে বলতে বিগার ভিডিও হচ্ছে নিগারকে বলছি আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন আচ্ছা তাহলে ঠিক আছে আর কি শিখো কি বললেন আমার এটা কি হয় না কাটটা বলছেন নিগার আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ পুরোটা দেখেন না হ্যাঁ দেখলাম তো দেখলাম যথেষ্ট ভালো আমি আসলে আসলে যদি জানতাম তাহলে পরের টপিক নিয়ে করতাম আমি স্যার একটু বড় করে স্যার একটু থ্যাংক ইউ দিয়ে দেন ঠিক হয়ে যাবে স্যার স্যার থ্যাংক ইউ তো লাইক দুনো থ্যাংক ইউ না আমি বলি যে আসলে এটা পরের টপিকে আমি তো করতে বলি নাই সবাই নিজে থেকে করছে তাই আর হচ্ছে আমি বলেছি যে কোনো টপিকে সেই হিসাবে তো আপনার এটা যথেষ্ট ভালো হয়েছে এবং অ্যানিমেশনগুলো ভালো ছিল আমি কেন আর কথা বলছি না কারণ টাইম বেশি নাই বলে সবারটা দেখে নেব তাই আর সবারটা সবাইকে কেন দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝবেন যে আসলে একটা প্রেজেন্টেশন কেমন হয় তাহলে সবাই সবারটা সম্পর্কে ধারণা পেয়ে গেলেন সো আপনারা ওভারঅল আরো সুন্দর প্রেজেন্টেশন পরবর্তীতে তৈরি করতে পারবেন বুঝা গেছে জি স্যার না নিগারেরটা অনেক ভালো হয়েছে সবার মতোই অনেক ভালো হয়েছে এবং ধন্যবাদ এর জন্য এবং তারপর আমি শুরু করছি যে যে করেন নাই যে দেখেন না এখনো প্লিজ একটু সাবমিট করেন দেখেন আমাদেরকে স্ক্রিন শেয়ার করেন স্যার আমি করে দিছি তো ফেসবুকে আপলোড করছি আপ করছেন তারপরে একটু এখানে দেখালে ভালো হয় ফেসবুকে তো আপলোড করতে এখানে দেখাতে পারবো দেখেন স্যার আমারটা তো স্যার ফাইলটা আপলোড করেছি কিন্তু তো এখন কম্পিউটারে তো সেভ করা নাই আমি স্যার কিওয়ার্ড নিয়ে ফাইলটা জাস্ট ওখান থেকে নিয়ে নেন নিয়ে আবার আপনি আপনার কম্পিউটার থেকে ওপেন করেন ওকে আচ্ছা স্যার ভিডিওটা করলো ভিডিওটা আছে ভিডিও করছি আচ্ছা ভিডিও দেখাতে পারেন হ্যাঁ তাহলে কি কিওয়ার্ড হ্যাঁ এটা কার্ড শাহিদ বিন আজাদ ওকে আজাদ শুরু করুন আসলে কিওয়ার্ড কি দিয়ে আমি এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কিওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা স্যার যখন কোনো কিছু সার্চ করার জন্য সার্চ বক্সে লিখি তখন সার্চ ইঞ্জিন সে শব্দের উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করে আর আপনার প্রদত্ত শব্দটাই হয় কিওয়ার্ড ভেরি গুড যেমনি আপনি বাংলাদেশ নিউজ পেপার লিখে সার্চ করবেন এখানে বাংলাদেশ নিউজ পেপার হলো আপনার সার্চ কিওয়ার্ড ভেরি গুড কেন কিওয়ার্ড রিসার্চ করব সবচেয়ে চাহিদাপূর্ণ কিওয়ার্ড আচ্ছা আচ্ছা একটু একটু ওয়েট করেন দেখেন আমি কিন্তু সবার সবারটাতে বেশি টাইম দিচ্ছি না কিন্তু যেগুলো আমাদের ওই লেখাপড়ার সাথে রিলেটেড সেগুলো আমি একটু সুযোগ দিচ্ছি বলার কারণ হচ্ছে আপনারা শুনে ওই টপিকটাও আরো ক্লিয়ার হবেন তাই ঠিক আছে এই জন্য কিছু মনে করবেন না আমার হ্যাঁ
আর সবাই একটু কাইন্ডলি শুনবেন, যখন আমাদের এডুকেশন টপিক মানে সেম টপিকে কোনো প্রেজেন্টেশন হবে, কোনো কোশ্চেন থাকলে না বুঝলে সেগুলো আমাকে আস্ক করবেন। সবাই বুঝতে পারছেন আমি কি বললাম? ওকে, তাহলে আজ স্যার শুরু করুন, আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। তারপর দিলাম স্যার কেন কিওয়ার্ড রিসার্চ করব। সবচেয়ে চাহিদাপূর্ণ কিওয়ার্ড খুঁজে পেতে স্যার স্যার হ্যাঁ বলেন স্যার, আমি আসলে নেটের সমস্যা না কি কোনো অন্য কিছু আমি ওর ইয়া দেখেছি না আর কি স্যার, স্ক্রিন আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তাহলে নেটের সমস্যা। আপনি একবার লিভ নিয়ে আবার দরকার হলে অন করে মানে জয়েন করে দেখেন। জি স্যার। ওকে হ্যাঁ শুরু করেন। আচ্ছা তারপর দিলাম স্যার সবচেয়ে চাহিদাপূর্ণ কিওয়ার্ড খুঁজে পেতে সবচেয়ে বেশি ডিজিট পাওয়ার জন্য সবচেয়ে সহজে গুগলে প্রথম পাতার আসার জন্য। আচ্ছা আচ্ছা তারপরে দিলাম যে আপনার ভালো কিওয়ার্ডের বৈশিষ্ট্য সাবজেক্ট রিলেটেড হাই সার্চ ভলিউম লো কম্পিটিশন লং টেল কিওয়ার্ডস বায়ার কিওয়ার্ডস হাই সিপিসি এগুলো সব দিতে হয় ভালো কিওয়ার্ডের। আচ্ছা এই সম্পর্কে আমরা কি সবাই জানি যে দেখেন বিষয়গুলো সাবজেক্ট রিলেটেড কি, যে অবশ্যই সাবজেক্ট রিলেটেড হবে, হাই সার্চ ভলিউম মানে কি যে এটা দিয়ে এই কিওয়ার্ডটা দিয়ে অনেকজন প্রচুর ভাবে সার্চ করে, মানে এটা সার্চ ভলিউমটা ভালো আছে যে হ্যাঁ আমরা যদি এটা নিই তাহলে আমরা ভিজিটর পাবো নাকি। লো কম্পিটিশন মানে কি যে হ্যাঁ সার্চ ভলিউম ভালো কিন্তু কম্পিটিশনও কম, মানে এটা নিয়ে কাজ করতেছে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে এমন ওয়েবসাইট আর হচ্ছে কন্টেন্ট খুব কম আছে। আপনার মনে করেন ওয়েবসাইট এরকম আছে হচ্ছে 10,000 ওয়েবসাইট যারা অনলাইনে জুতা সেল করছে সারা ওয়ার্ল্ড এর মধ্যে, বুঝা গেছে? তো আপনি যদি এটা নিয়ে কাজ করেন তাহলে 10,000 জনকে আপনাকে কি করতে হবে টেক্কা দিতে হবে। জি স্যার। এই 10,000 জনের মধ্যে তো অনলি 10 জন থাকবে গুগলের ফার্স্ট পেজে, তাই না? জি স্যার। তো আপনি যদি এখন চিন্তা করেন যে অ্যাডিডাস জুতা নিয়ে আপনি কাজ করবেন, হ্যাঁ সব শু আপনি নিলেন না, তাহলে দেখবেন অ্যাডিডাস নিয়ে কাজ করছে 200 জন, বোঝা গেছে কথাটা? জি স্যার। এই 200 জনের মধ্যে আপনার কিন্তু 10 জন হতে সহজ হবে, ওই কতজনের থেকে আপনার 10,000 জন থেকে, বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। এটাই হচ্ছে লো আর হাই কম্পিটিশনের মধ্যে পার্থক্য। ওকে নেক্সট কন্টিনিউ আজাদ স্যার। তারপর হচ্ছে স্যার লং টেল কিওয়ার্ড কি, লং টেল কিওয়ার্ডটা কি তবে যদি কিংবা তার অধিক। আচ্ছা এর আগে আরেকটু জান, ওখানে শেষ করি নাই আমি, এখানে দেখেন লং টেল কিওয়ার্ড ছিল, লং টেল কিওয়ার্ডটা কি আপনারা জানেন? না স্যার। কিওয়ার্ড লম্বা লম্বা দেয় আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ মানে একটা বিষয় হওয়া, হ্যাঁ মানে সাধারণত একটা বা দুইটা ওয়ার্ডকে আমরা কিওয়ার্ড বলি কিন্তু এটা যখন দুই তিন মানে তিনটা বা তার বেশি হয়ে যায় তখন সেটা লং টেল হয়ে যায়। যেমন ওই যে আমি বললাম যে বাই শু অনলাইন, হ্যাঁ এটা একটা জেনারেল কিওয়ার্ড, এটা যখন আমরা বলবো যে বাই অ্যাট্রাকটিভ শু অনলাইন অথবা বাই হচ্ছে চিপ শুজ অনলাইন অথবা বাই অ্যাডিডাস অরিজিনাল অ্যাডিডাস শুজ অনলাইন, এগুলো যখন আমরা ইউজ করব তখন কিন্তু এগুলো আমাদের সব লং টেল কিওয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের কম্পিটিটর কমে যায়, আমাদের সার্চ ভলিউমও অনেকটা কমে যায় কিন্তু আমাদের কম্পিটিটর কমে যাওয়ায় আমাদের প্লেস হতে সহজ হয় গুগলে। তারপরে তারপরে হাই বায়ার কিওয়ার্ডস, বায়ার কিওয়ার্ড স্যার, হ্যাঁ বায়ার কিওয়ার্ড তবে হাই সিপিসি, এগুলো সম্পর্কে আজকে কিছু বলেন স্যার। বায়ার কিওয়ার্ডস তো এগুলো আপনার ওই কিনে ইয়া করতে হয় আর কি, আপনার অন্য ইয়া থেকে যেটা করতে হয় আর কি, বায়ার কিওয়ার্ডস যেটা বুঝি আর কি যারা তবে। আচ্ছা বায়ার কিওয়ার্ডস দুই রকম হতে পারে, একটা হচ্ছে আপনার বায়ার প্রোভাইড করতে পারে অথবা আপনি হচ্ছে বাই করলেন মানে কিনলেন, সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করে একজন রিসার্চারের মাধ্যমে বের করে নিয়ে তার থেকে কিনে নিলেন। হ্যাঁ আর হচ্ছে হাই সিপিসিটা কি? হাই সিপিসিটা হচ্ছে কস্ট পার ক্লিক। হ্যাঁ এই সম্পর্কে একটু আমাদের বলতে পারবেন? আচ্ছা স্যার এটা সম্পর্কে একটু আমার তেমন ইয়া নাই স্যার। আচ্ছা হাই সিপিসি কস্ট পার ক্লিক বলতে দেখবেন আমরা গুগলে যদি কোনো কিছু সার্চ দিই, আচ্ছা ওটা আমি পরে, তাহলে হাই সিপিসিটা থাক আমি ওটা ডিটেলস বলবো, এটা একটু ডিপলি চলে যায় ওটা একটু পরে আলোচনা করবো, তারপরে চলে যান। হ্যাঁ পরে চলে যান।
তারপর হচ্ছে লং টেল কিওয়ার্ড কি আপনি যেটা বললেন এখন সার্বিক সব কিওয়ার্ড বিস্তারিত কিওয়ার্ড তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ব্যবহার কিওয়ার্ড রিসার্চ কোথায় ব্যবহার করবো ডোমেন নামের মধ্যে সাইটের টাইটেলে আর্টিকেল বা সাইটের কন্টেন্ট এইগুলো নিয়ে আমরা ডিটেইলস পরে দেখব হ্যাঁ সমস্যা নেই তারপরে চলে যাব অনেক ধন্যবাদ আপনাকেও আপনি অনেক সময় নিয়ে সুন্দরভাবে কাজটা করেছেন যদিও ডিজাইনটা অনেক সিম্পল ছিল হ্যাঁ তারপরে আমরা সবাই বুঝতে পারছি এবং প্রেজেন্টেশনের রুলসটা ঠিক ছিল তবে ডিজাইনটা আরো অ্যাট্রাকটিভ হওয়া লাগবে ঠিক আছে আমি সবার উদ্দেশ্যে বলছি তাহলে এটা হলো আজকে আপনি সিম্পলের মধ্যে বলছিস আর কি স্যার না সেটাই ভালো হয়েছে আমি বলছি না খারাপ তবে ডিজাইনটা আরো প্রফেশনাল হলে সেটা আমাদের জন্য আরো ভালো হয় আর তবে ইনফরমেটিভ ছিল হ্যাঁ প্রেজেন্টেশনটা ইনফরমেটিভ ছিল ওকে তারপরে আর কেউ বাকি আছেন জয়নুল আবেদিন দিয়েছেন জি স্যার আমি স্যার সবার প্রথমে দিয়ে দিছিলাম স্যার ও আচ্ছা ভালো ছিলেন আমি ভুলে গেছি তারপরে এলটন এলটন দিতে চাইছিলেন ভিডিওতে হ্যাঁ জি স্যার আপনি ভিডিওটা দিয়া স্যার আমি হ্যাঁ শেয়ার করে ভিডিও পজ করবেন আর দিবেন পজ করবেন দিবেন এইভাবে করো দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং ওকে কন্টিনিউ হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং হ্যাঁ তারপরে হোয়াই ডিজিটাল মার্কেটিং এগুলোতে এক একটা স্লাইড নাকি দীপা ইয়া হ্যাঁ হ্যাঁ স্যার এটা স্যার রেডি করছ স্যার কি এটা স্যার ফুল বিল হইছে বুঝতে পারছি বাহ কত সুন্দর ডিজাইন করছে তাই না অ্যাডভান্স অফ ডিজিটাল মার্কেটিং এই স্যার এটা প্রবলেম আচ্ছা টপ 6 বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং start promoting your business okay sir here is sir acha acha okay thank you thank you ami ebar apnara to shobai shobar ta dekhlen tai na ar keu ki baki achen sir kalke sir ekta kim john chilo je sir john kim na chilo elton chakma elton chakma acha tahole shobai shobar ta amra dekhlam that's good so এটা থেকে আমরা সবাই তো শিখলাম নাকি তাহলে আমাদের স্যার কি নোট সম্পর্কে এখন এই যে কি আমাদের সাথে ছিলেন ইয়াকে ওমেন্স নিয়ে একজন দিলেন সে ভাইকে তো দেখছি না স্যার হাসান ভাই মনে হয় হাসানুল এটা হ্যাঁ হাসান ভাই কই ওমেন্স এন্টারপ্রেনার হ্যাঁ ট্রাভেল ওমেন এন্টারপ্রেনারশিপ হাসান সাহেব কই পুরো ডিফারেন্ট একটা জিনিস হ্যাঁ হাসানুল করিম সাহেব আপনি এখন বলেন একটা আদর্শ কি বলে প্রেজেন্টেশনের অর পিপিটির পিপিটিএক্স এর মানে কি কি থাকা উচিত যেহেতু আমি আপনারটাতে আমি সবগুলো ইনপুট পেয়েছি তাই আপনার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাচ্ছি ঠিক আছে আপনি এবার কাইন্ডলি বলবেন সবাই কাইন্ডলি শুনবেন ঠিক আছে ওকে বলেন স্যার প্রেজেন্টেশন মূলত হচ্ছে আমি মানুষের সামনে তো প্রেজেন্ট করব তো সুতরাং ওখানে আমি এলাবোরেটলি যদি লিখে নিয়ে যাই তাহলে আমি আর বলার কিছু থাকে না সুতরাং আমি ওখানে মূলত প্রেজেন্টেশনে কোর যে টপিকস গুলো আছে মূলত এবং যে সাব টপিকস আছে সেগুলোই মূলত লিখবো দেন আমি নিজে ডেসক্রাইব করব প্রথম কথা হচ্ছে এটা প্রেজেন্টেশন নিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে প্রথমে আমার স্বাগত জানাতে হবে অডিয়েন্সকে তো সুতরাং প্রথমে একটা স্লাইড থাকবে ওয়েলকাম ওয়েলকাম দিয়ে দেন আমি প্রেজেন্টেশনটা কাদেরকে প্রেজেন্ট করতেছি সেই জিনিসটা ওখানে উল্লেখ থাকতে হবে যে প্রেজেন্টেড টু কাকে রিপ্রেজেন্ট টু কাকে এবং হু আর রিপ্রেজেন্টিং ওকে তো এই দুইটা জিনিস ওখানে উল্লেখ থাকা লাগবে নেক্সট স্লাইডে দেন হচ্ছে ইন্ট্রোডাকশন থাকতে হবে যে জিনিসটার উপর আমি আলোচনা করব সেই জিনিসটা যে বিষয়ই হোক না কেন তার একটা ইন্ট্রোডাকশন থাকবে তো ইন্ট্রোডাকশন পার্ট শেষে আমি সাবজেক্টের উপর বিভিন্ন টপিকস থাকতে পারে ওখানে
দেন হচ্ছে আমার শর্ট অ্যানালাইসিস করতে হবে যে আমি যে টপিকসটা প্রেজেন্ট করছি তার কি কি সুযোগ সুবিধা আছে, কি কি দুর্বলতা আছে, কি কি অপরচুনিটি আছে, কি কি থ্রেড আছে, সেই জিনিসগুলো আমাকে প্রেজেন্ট করতে হবে। দেন এইগুলোর উপর বেস করে আমার একটা রিকমেন্ডেশন দিতে হবে, আমার নিজের একটা পরামর্শ প্রদান করতে হবে যে আপনারা এইভাবে করলে হয়তো বা ভালো করতে পারেন। আমার নিজের ব্যক্তিগত একটা রিকমেন্ডেশন দেওয়া যায়। দেন হচ্ছে কনক্লুশন, মানে ওভারঅল সবকিছু একটা মানে সামারাইজ করে দেন কনক্লুশনটা টেনে দিতে হবে। দেন অডিয়েন্সকে থ্যাঙ্কস জানিয়ে শেষ করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ হাসানুল করিম সাহেব, এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ সবাইকে। সবাই আপনারা সময় নিয়ে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন গুলো তৈরি করেছেন। হ্যাঁ, তো এবং তার সবারটাই আমার কাছে খুবই ভালো লাগছে। কেউ অ্যানিমেশনের খুব ভালো ইফেক্ট তৈরি করছেন, কেউ অনেক সুন্দর ইনফরমেটিভ দিয়েছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তারপরেও যেহেতু অনেকের এটা আজকে প্রথম একটা প্রেজেন্টেশন ছিল, সেহেতু আমি হাসানুল করিম সাহেব এর মাধ্যমে আপনাদেরকে ওই মেইন টপিকগুলো যেগুলো আমাদের মনে রাখতে হবে প্রেজেন্টেশন তৈরি করার, সেগুলো কিন্তু আলোচনা করে দিলাম এবং আমরা সবাই শুনলাম। আশা করি এগুলো সবাই মনে রাখবো এবং প্রেজেন্টেশন আমাদের আরো সুন্দর হয়ে উঠবে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এখন আমরা তাহলে টপিকে যাই, দেখি আমাদের আসলে কি করার কথা ছিল। হ্যাঁ, সেগুলো আমরা একটু দেখি। স্যার, স্যার একটা কোশ্চেন, স্যার স্যার ব্রেক দিবেন না? স্যার ব্রেক দেবো, একটু একটু পরে দিই স্যার, 11:30 বাজে, তো এজন্য বলছিলাম। আপনারা বুঝতে পারছেন একটু টাইম লেগে গেল, যেহেতু আর বেশিক্ষণ নেব না, 10-15 মিনিট একটু নিয়ে জাস্ট টপিকে একটু যাই, না হলে তো শেষ করা যাবে না। জি স্যার। তো আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। ওকে, দেখেন আজকে আমাদের ডে থ্রির আগে আমি বলছিলাম ডে টু তে কিছু কাজ ছিল, যেমন হচ্ছে আমাদের ব্লগ গুলো সম্পর্কে অলরেডি আলোচনা করা হয়ে গেছে, ফেসবুক আমরা জানি। হ্যাঁ, লিংকডইন অ্যাকাউন্ট করার কথা ছিল, সবার লিংকডইন অ্যাকাউন্ট করার কথা ছিল, লিংকডইন অ্যাকাউন্ট সবাই করেছি আমরা। জি স্যার, করা হয়েছে, লিংকডইন করা হয়নি, কারেন্ট যদি বলেন স্যার। আমি স্যার করতে পারি নাই স্যার। জানেন আবেদন ভাই, আমিও স্যার করতে পারি নাই স্যার। এটা কি অনেক বেশি বড় কাজ ছিল? অ্যাকচুয়ালি স্যার আমার কেন জানি স্যার এটা আনিজানিজ লাগতেছে, কি রকম মানে কি করব ওটা দিয়ে এসে এগুলো মাথায় খেলতেছে তো স্যার। আচ্ছা আচ্ছা, আর আর কেউ স্যার? ফার্মেটটা স্যার করি নাই স্যার, আমি স্যার একটু ভুলে গেছিলাম স্যার। আচ্ছা, লিংকডইন স্যার আমি এই তো একটু পরে খুলে ফেলবো স্যার। আগে থেকে লিংকডইন অ্যাকাউন্ট আছে কার? স্যার আমার আছে। আর কার আছে স্যার? আমার আছে। আচ্ছা, আর আর কার আছে? আমার আছে স্যার। আমার কালকে ক্লিক করছি স্যার, আমি আমি কালকে খুলছি স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে আপনারা সবাই চ্যাটে যারা লিংকডইন অ্যাকাউন্ট আছে এবং খুলছেন, সবাই চ্যাটে হচ্ছে লিংকটা যা শেয়ার করেন, ইয়ে চ্যাটে, আপনার ওই জুমের চ্যাটে। ওকে ওকে স্যার, ওকে শেয়ার করেন। সেই সেই সময়ের মধ্যে আমি একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে দেখেন আমাদের গুগল প্লাস সম্পর্কে ধারণা আছে স্যার? আছে গুগল প্লাস স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, এখন গুগল প্লাসটা আমরা জাস্ট সার্চ দিই, আমাদের শেয়ার স্ক্রিন করা আছে দেখেন। জি স্যার, GOOGLE গুগল প্লাস, সেই তো গুগল প্লাস লিখতে ভুল করছি। দেখেন গুগল প্লাস সাইন ইন যে অপশনটা আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। আমাদের ইমেইলে যদি আমরা লগইন রাখি এবং গুগল প্লাস সাইডে ক্লিক করলে কিন্তু আমাদের গুগল প্লাসটা চলে আসতেছে। হ্যাঁ স্যার, আসার পরে দেখেন এখানে প্রোফাইল গুলো আমরা দেখতে পাচ্ছি। কি এনেবা কেন 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 একটু আনমোড করে দিলো বাবা, কি বানাচ্ছো স্যার? এটা কে স্যার? আচ্ছা আমরা দেখি, এই যে আমরা প্রোফাইল, যে প্রোফাইলটা পাবো, হ্যাঁ প্রোফাইল থেকে ক্লিক করলেই আমরা কিন্তু প্রোফাইলটা পেয়ে যাব। যেমন এখানে আমাদের প্রোফাইলটা, আমার প্রোফাইলটা দেখছেন, তো এখানে ওই যে গুগল প্লাস প্রোফাইলের একটা লিংকে এখানে গেলে প্রোফাইল পাবো। ঠিক আছে,
এখানে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিবেন, ঠিক আছে? তবে অ্যাবাউট অ্যাবাউটে এসে আপনি বিভিন্ন লিঙ্ক দিতে পারেন, যেমন আমার এখানে কিন্তু সব ফাইবারের লিঙ্ক গুলো অ্যাড করা, ঠিক আছে? দেখছেন জি স্যার, যে আই উইল প্রমোট এনিথিং এখানে স্যার, এটা ফাইবারের লিঙ্ক স্যার, এগুলো তো লেখা আছে অন্যরকম, মানে আই উইল প্রমোট এনিথিং ইন সোশ্যাল মিডিয়া এরকম লেখা আছে স্যার। হ্যাঁ, এই যে লিংকে আমি ক্লিক করছি, দেখেন ফাইবারে চলে যাচ্ছে, চলে গেল না? হ্যাঁ স্যার, তাহলে উপরে হেডলাইনটা স্যার একটু মানে এই যে হেডলাইন তো এটা যে আই উইল ম্যানেজ ইওর জি জি স্যার, এটা দিয়ে হাইপারলিংক করা আর কি, ওই যে আপনার এক্সেল বা ইয়েতে যেমন হাইপারলিংক করতে পারছেন স্যার। জি স্যার, এখন বুঝছি স্যার। হ্যাঁ, ওই ফরম্যাটে তো আপনারা কিন্তু ওই যে এটাতে এই লিংকগুলো এভাবে ক্রিয়েট করবেন। তো এখন আপাতত জাস্ট তো অনেক ভালো ফাইভ স্টার দাও সবগুলো আছে। হ্যাঁ, ফাইভ স্টার মোটামুটি, এই তো কিছুদিন ধরে কাজ চলতেছে ওখানে, 14 সাল থেকে। তো 14 সাল থেকে কিছুদিন স্যার, এটা অনেক বছর স্যার, অর্ধযুগ হয়ে গেছে স্যার, অর্ধযুগ স্যার। হ্যাঁ, আপনি কি বললেন স্যার, এটা অনেক বেশি ধৈর্য লাগে। হ্যাঁ, আমি সেটাই বলছি, অনেক লং টাইম ধরে থাকতে হয়। হ্যাঁ, সেটাই বলছি যে আপনাদের অবশ্যই এখানে কিন্তু ধৈর্যের একটা ব্যাপার আছে স্যার, নিজের একটা পরিশ্রমের ব্যাপার আছে। জি বলেন স্যার। 105 নাম্বার বেঁচে আমার একটা ফ্রেন্ড আছে, ওদের ওরা মেবি ওদের মানে অ্যাকাউন্ট খোলা বা আর্নিং প্রসেসটা শুরু হয়ে গেছে, তো আমাকে প্রতিদিন ফোন দিয়ে দিয়ে একটু প্যারা দেয় আর কি। আচ্ছা আচ্ছা, মানে একটু জেলাস ফিল করানোর জন্য। আমি বলি সমস্যা নেই, তোমার মাথার উপর দিয়ে যাবো আমরা। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা স্যার, আপনি থাকলে হবে সাথে স্যার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে এটা গেল, তো তো এইভাবে আর কি আমরা এই প্রোফাইলটা কেন ইউজ করি, এইভাবে আমাদের মার্কেটিং এর জন্য। তারপরে এই যে প্রোফাইল লিংকে এসে আপনি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, হ্যাঁ ইনস্টাগ্রাম, আপওয়ার্ক, ফাইবার, যত আপনার লিংক আছে সব এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তারপরে দেখেন, এবার আমি বলবো যে দেখেন কোন সাইট বেশি পাওয়ারফুল। হ্যাঁ, এখন আমার নাম যদি আমি সার্চ দিই এসএম, একটু ব্রাউজারে টাইম লাগতেছে, তরিকুল ইসলাম, ঠিক আছে, চলে আসছে স্যার। দেখেন গুগলে কি রেজাল্ট দেয়, পিকচার আমার একটা নিয়ে নিছে গুগল, দেখছেন? আচ্ছা, এটা এরপরে দেখেন সবগুলো রেজাল্ট তারিকুল দিয়ে দেখাচ্ছে, কিন্তু আমরা সার্চ অনলি চাচ্ছি তরিকুল। আচ্ছা, এখন দেখেন প্রথমে আসছে আমার লিঙ্কডইন প্রোফাইল, তাহলে বোঝা গেল লিঙ্কডইন কত ইম্পর্টেন্ট, বোঝা গেছে? তারপর দেখেন আমার নামের আরেকটা নাম, তার হচ্ছে তরিকুল ইসলাম তরু, তার প্রোফাইল দেখাচ্ছে ফেসবুক, তাহলে আমার লিঙ্কডইনের পরে কিন্তু ফেসবুককে প্রাধান্য দিচ্ছে। এরপরে দেখেন পিন্টারেস্ট, এটা কিন্তু আবার আমার, এটা যদি আমি ওপেন করি, এটা যদি ওপেন করি লিঙ্কডইন, তারপরে ডেইলি, দ্য ডেইলি স্টারে তরিকুল ইসলাম নামে অন্য কোনো একজনের নিউজ আর্টিকেল আসছে, হ্যাঁ সেটা চলে আসছে। তো আপনার কিন্তু আপনার নিজের একটা ভ্যালু থাকা লাগবে। হ্যাঁ, আপনি সার্ভিস করেন হচ্ছে গুগলে র্যাঙ্ক করানোর, আপনার নিজের নাম যদি না থাকে তাহলে একটা কেমন না ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এরপরে আমার কিন্তু আপওয়ার প্রোফাইল শো করতেছে, দেখছেন? আচ্ছা, আমি প্রোফাইলে যাই, তারপর দেখা যাবে। তারপরে দেখেন আমার টুইটার প্রোফাইল শো করছে, ইউটিউব, এটা আমার নাম। তো এরকম এরপরে পর্যায়ক্রমে আসতেছে। এই যে কুয়ারা, আমার এটা দেখি কার কুয়ারা, তারপরে গুরু, একটা হচ্ছে আপনার আপওয়ার্কের মতো একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে কাজ করা যায়। দেখি এটা কার প্রোফাইল, এটাও কি আপনি স্যার? দেখি আমি কি নামে শিওর না। হ্যাঁ স্যার, আপনি স্যার কুষ্টিয়া লেখা আছে স্যার, কুষ্টিয়া লেখা স্যার, কুষ্টিয়া নিচে লেখা আছে স্যার। হ্যাঁ দেখলাম, এই জন্যই ওপেন করলাম গুরুতে। তো আমি জাস্ট প্রোফাইল ক্রিয়েট করে রেখে দিছি, পরে লগ ইনও করি নাই কোনোদিন। আচ্ছা একটু দেখি, আপনি এতগুলো প্রোফাইল মেনটেন করেন কেন? তারপরে টুইটার,
এটা হচ্ছে আমার টুইটার, দেখেন এক নাম দিয়ে আমি কিন্তু আমার সব অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছে, যে কোয়ারা, ঠিক আছে জি স্যার, তারপরে গুরুতেও আছে, গুরু আচ্ছা হ্যাঁ স্যার। আপনারা যেটা করবেন একটা এক্সেল শীট তৈরি করবেন যেখানে আপনি সব প্রোফাইলের ইয়ে করবেন, এই যে পিন্টারেস্ট, আমরা পিন্টারেস্টেও কিন্তু কাজ করবো, দেখেন পিন্টারেস্ট অনেক ইম্পর্টেন্ট একটা সাইট। তো এখন আমরা আবার কোর্সে ফিরে যাই, যে যেগুলো আছে সেগুলো আমরা করি, তো মিডিয়ামটা আমরা দেখি, দেখেন মিডিয়ামটা দিয়ে যদি সার্চ দিই, তো সবার আগামী দিনের কিন্তু হোমওয়ার্ক থাকবে এটাই, এগুলো কিন্তু অ্যাকাউন্ট করার জন্য কিন্তু কোনো কিছু শেখা লাগে না, আমরা এই স্টেজে এসে যদি অ্যাকাউন্ট করা দেখতে হয় তাহলে খুব দুঃখজনক, আমি আশা করি এগুলো লাগবে না। অ্যাকাউন্ট করা দেখেনা স্যার, এমনি স্যার অ্যাকাউন্ট করে কি হবে অথবা এরকম একটা স্যার হেজিটেশন, না অ্যাকাউন্টটা তো করবেন এই জন্য, প্রথমে আপনি অ্যাকাউন্ট করতে বলছি এই জন্য, যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি অ্যাকাউন্ট মিনিমাম আপনি 8-10টা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করে নিন, তখন আমার কাছে আসবেন যে স্যার এটা আমি কিভাবে ডেভেলপ করব, তাই না? বিষয়টা এটা না স্যার, আমার তো অ্যাকাউন্ট করা ছিল কিন্তু তো এখন ভুলে গেছি স্যার, পাসওয়ার্ড তো ভুলে গেছি। না স্যার, স্যার একটা কথা বলি, জি বলেন স্যার, আগে স্যার এরকম পাসওয়ার্ড ভুলে যাওয়ার প্রবলেমটা থাকতে পারে, সেক্ষেত্রে আমি বলবো স্যার পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করার জন্য, অনেকগুলো ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার পাওয়া যায় গুগল এক্সটেনশনে, ক্রোম এক্সটেনশনে। ওকে ওকে, পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতে পারেন, আমি আপনাদের আরেকটা ম্যানুয়াল একটা ওয়ে বলি যেটা খুবই অথেন্টিক এবং আপনাদের জন্য হেল্পফুল হবে আশা করি। আপনারা পিসির হার্ড ড্রাইভে যে, হ্যাঁ কোথায় গেল পিসটা, যা স্লো করে দিছে কোন স্যার, লাস্ট পাস নামে একটা পাসওয়ার্ড ম্যানেজার আছে গুগল ক্রোমে, ওটা খুবই এফেক্টিভ, এটা খুবই এফেক্টিভ, ওটা তো ভালো আছেই। তারপর আপনি যেটা করবেন, ডাইরেক্ট ড্রাইভে যাবেন, যে সুন্দর একটা ফোল্ডার সিলেক্ট করে নিয়ে ওখানে একটা এক্সেল শীট রাখবেন এবং নিজেরা সবকিছু ওখানে মেইনটেইন করবেন, আর কাজের সুবিধার্থে পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করবেন। ওকে, পাসওয়ার্ড ম্যানেজার আপনাকে সেফটি দিবেন, আপনার পাসওয়ার্ডে আপনার কাজকে সহজ করবে, যে বারবার আপনি লগইন করবেন, বারবার লগইন করবেন, এই জিনিসটা সহজ করবে, আর নিজের পাসওয়ার্ড গুলো হেফাজত রাখার জন্য আপনাকে ওই একটা এক্সেল শীট ম্যানেজ করার জন্য, হ্যাঁ আপনি গুগল ড্রাইভে যে একটা শীট রাখতে পারেন আপনার জন্য, ইভেন আপনি হচ্ছে একটা ড্রাইভে রাখতে, আপনি হচ্ছে আপনার পার্সোনাল ড্রাইভে একটা রাখতে পারেন। ওকে, বোঝা গেছে বিষয়টা? স্যার 10টা আমি একটা স্যার ডাইরি কালকে একটা ডাইরি নিয়েছি স্যার, ওইখানে সব লিখবো স্যার। ভেরি গুড, ভেরি গুড, এই যে আমি সবার চাচ্ছি আগামী কালকে আমি সবার স্ক্রিন শেয়ার এর মাধ্যমে দেখতে চাই যে আপনারা সবাই ওই রকম কিছু মেইনটেইন করছেন, ঠিক আছে স্যার? জি স্যার। ওকে, তাহলে আমরা আগামী কালকের আমাদের অ্যাসাইনমেন্ট কি থাকছে? হ্যালো স্যার। জি স্যার, কয়েকটা স্যার অ্যাকাউন্ট খোলা, একটু সাউন্ড একটু, হ্যালো স্যার। জি বলেন। সাউন্ড প্রবলেমের জন্য স্যার আপনার এই এই কথাটা একটু শুনতে পারিনি স্যার। আমি বলতেছি আগামী কালকে আমাদের অ্যাসাইনমেন্ট থাকছে, আমাদের বেশ কিছু প্রোফাইল আমরা ক্রিয়েট করব, এখন সেটা হলো আমাদের ট্র্যাকিং যে সাইটটা ছিল, জি স্যার ট্র্যাকিং সাইটটা একটু ওপেন করব আমি, এটা কোথায় ছিল আমাদের গ্রুপে সম্ভবত পোস্ট করছি ট্র্যাকিং সাইটটা,
অনেকগুলো ট্যাব একসাথে ওপেন করবা, এরপরে আবার জুমসে সব মিলে ফ্লো করতে ট্যাবগুলো তো ফুটে যাবে একটু পরে। স্যার অনেকগুলো স্যার আপনি স্যার ওপেন করে ফেলছেন তো স্যার, এই জন্য স্যার কাজের সময় আসলে এইভাবে কত মেনটেন করা যায় না। স্যার টুলবারটা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে স্যার। আমার একটা কোয়েশ্চেন ছিল, জি বলেন। আপনি কি সবগুলোতে একটা ইমেল ইউজ করছেন নাকি আলাদা আলাদা ইমেল ইউজ করছেন? না না সবগুলোতে একটা মেইল আপনি ইউজ না করলে আপনি এগুলো মেইনটেইন করবেন কি করে? সব জায়গায় একটা মেইল ইউজ করলে স্যার ভালো হয় না স্যার? হ্যাঁ হ্যাঁ সব জায়গার জন্য আপনি একটা প্রফেশনাল মেইল খুলবেন এবং সব জায়গাতে ওইটা ইউজ করবেন, ঠিক আছে? আপনি বারবার যেন চেঞ্জ না করতে হয় মেইল, ওটা খুব যত্ন সহকারে রাখবেন। মোবাইল নাম্বার যেটা আপনি ইউজ করেন সেটা রাখবেন। হ্যাঁ এই ক্ষেত্রে কি ফেসবুকেও সেম হতে হবে নাকি ওটা আলাদা রাখলেও চলবে? ফেসবুক আপনার প্রোফাইল একটা পার্সোনাল প্রোফাইল, এটা হচ্ছে আপনার একটা প্রফেশনাল প্রোফাইল থাকা উচিত, ঠিক আছে? সবগুলো একসাথেই দেওয়া উচিত। আর মেইলগুলো স্যার সোশ্যাল মিডিয়া আইডি মানে দুটো আইডি ইউজ করা দরকার বলতেছেন? না দুইটা না, আপনি একটাই করবেন। পার্সোনাল একটা আবার প্রফেশনাল একটা? না প্রফেশনালি বলছি, পার্সোনাল আইডেন্টি প্লাস প্রফেশনালিটি সবকিছু মেইনটেইন করবে একটা ফেসবুক আইডি। সো এটা আপনার একটা আইডি রাখবেন, খুব সুন্দর মানে খুব সুন্দরভাবে আর কি ডেকোরেট করবেন জিনিসটা। আপনার জেনারেল দিয়ে দিলাম, তো অ্যাসাইনমেন্টে এসে আমি এখানে ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল আমাদের কি ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল প্রেজেন্টেশন স্যার। সিরিয়ালটা স্যার ওই পাশে আছে না স্যার? ফার্স্ট এটা না দিলে তো মনে হয় চলবে। আচ্ছা সিরিয়াল তো এখানে আছে তাই বলছেন? আচ্ছা হ্যাঁ ওই পাশে আছে। আচ্ছা এটা ফাঁকা থাক, কোনো কিছু কাজে ব্যবহার করতে পারবো। প্রেজেন্টেশন ছিল, এখন হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন তাই না? ক্রিয়েশন জি স্যার। এখানে বানান ভুল থাকতে পারে, আপনি জাস্ট নেটে সার্চ দিলে হবে। হ্যাঁ স্যার আমরা বুঝে নিব আর কি স্যার। আচ্ছা আচ্ছা গুগল প্লাস স্যার পিন্টারেস্ট আপনার ফিমেলদের পদচারণা বেশি। টাম্বলার ওটা তোমার ইউএসএ সব মেবি টাম্বলার না? হ্যাঁ হ্যাঁ টাম্বলারটাও দিও ভাই। আপনি এত কিছু কেমনে জানেন? কি কি বাকি থাকছে আমাকে একটু জানান। টুইটার আছে, তারপর স্যার টুইটার ফাইবার ওগুলো আমরা এখন সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়া দিচ্ছি, ঠিক আছে? তো স্যার স্যার মিডিয়াম মিডিয়াম আসলে এখন দরকার নাই আপাতত। তো ভিমো ভিমো এমনি এগুলো জাস্ট দেখার জন্য, হ্যাঁ পরিচিত আমাদের, এগুলো এখন প্রোফাইল না করে গেলে সমস্যা নেই। এগুলো তো এমন কিছু তাহলে কোটা থাকছে স্যার আজকে দিলাম। হবে না গো লিংকডইন Google Plus filter Quora Quora তারপরে হচ্ছে Quora এটা কি Quora তো আনসার সাইট না স্যার? হ্যাঁ সোশ্যাল মিডিয়া এই স্পেলিংটা মানে ঠিক নাই আমার। হ্যাঁ একটু দেখে নিয়েন তারপরে। আচ্ছা স্যার আমরা বের করে ফেলবো। আরেকটা আছে Quora আর QUO হবে একটা QUO। ভালো স্যার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। স্যার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তো অলমোস্ট সবারই থাকে এখন, তার তো আর সমস্যা নাই তাই বলছি এগুলো রাখতেই হবে আর থাকলে বেটার আর কি। হ্যাঁ হ্যাঁ কোড়া আর আর কি আছে স্যার? ফেসবুক দেন নাই স্যার?
ফেসবুক তো আছেই বলে আর দেই নাই তো আমার ইনস্টাগ্রাম না স্যার আচ্ছা আরেকটা কোড়া টাইপ আছে হ্যাঁ ভুলে গেলাম ভাইবার আচ্ছা স্যার হাই ভাইবার কি সোশ্যাল মিডিয়া স্যার হাই ভাইবার স্যার আমি একটু দেখতেছি স্যার হাই ফাইভ যেটা আছে সেটাও দিতে পারেন হ্যাঁ কোনটা হাই ফাইভ এইচ আই তারপর হচ্ছে ফাইভ আচ্ছা আচ্ছা আমি দেখি খুবই প্রচলিত যেগুলো আমি সেগুলো আর কি রিকোয়েস্ট করব ফার্স্ট টাইম আপনাদের আচ্ছা এখানে আমার মনে দেখি এটা এটা আমি ছিল একটা পুরো আচ্ছা কমন টপ সোশ্যাল মিডিয়া সাইট ঠিক আছে আমাদের এত কষ্ট করার দরকার নেই স্যার একটা যে হাব স্পট ওটা কি সোশ্যাল মিডিয়া এটা ওইভাবে পড়ে আর কি এগুলোর মধ্যে WhatsApp গেলে কিউ কিউ গেলে দরকার নেই WeChat এখানে এত ই ই বলে ক্লিক কেন ই বলে ইতান দিন পাবে সেভেন যেটা বলছি তো দেখি ফেসবুক টুইটার লিঙ্কডিন ইনস্টাগ্রাম দিয়েছি স্ন্যাপচ্যাট দরকার নেই এখন আপাতত পিন্টারেস্ট ঠিক আছে দিয়েছি আর ইউটিউব ইউটিউব হ্যাঁ ইউটিউব তো লাগবে রাইট ইউটিউব তো এমনি আসলে ইভেন্ট ক্রিয়েট করলাম এই রিডটা এই যে রিড ডিসাইন করতে পারছিলাম না রিড এটা আমাদের শিটটা কি আছে রিড রিড হ্যাঁ এটা ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে মোটামুটি পেয়ে গেছি আমার দেখেন প্রোফাইল কিন্তু কম হলো না হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে আমাদের কাজ থাকতেছে দেখেন মিডিয়াম কি গেট স্মার্টার অ্যাবাউট ইউর হোয়াট ম্যাটার টু ইউ হ্যাঁ নো অ্যাডস নো প্রবলেম এগুলো হচ্ছে আপনার সোশ্যাল বুক মার্কিং এর জন্য খুব ইম্পর্টেন্ট আমরা দেখে রাখলাম আমরা যখন এসইওর কিছু টার্মে যাব তখন এগুলো কাজে লাগবে মানে অ্যাট লিস্ট নামই শুনে নাই ব্যাপারটা যেন তা না হয় এটাই হ্যাঁ যে মিডিয়াম আর এই যে স্লাইড শেয়ার এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এখানে লগ ইন করার পরে হ্যাঁ লগ ইনটা আপনারা এভাবে করতে পারেন দেখি ডাইরেক্ট হচ্ছে আপনি লিঙ্কডিন অ্যাকাউন্ট থেকে করতে পারেন অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আবার এখানে নিজেরাও সাইন আপ করতে পারেন এখান থেকে তা আমি ডাইরেক্ট লিঙ্কডিন দিয়ে করছি ঠিক আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার অটোমেটিক অ্যাকাউন্ট নিয়ে নিল ওরা ঠিক আছে তো এটার কাজটা কি দেখেন আমার কোন বিষয়ে এখানে কি করে সবাই তার হচ্ছে স্লাইড গুলো এখানে শেয়ার করে বোঝা গেছে স্লাইড বলতে পিপিটিএক্স ফাইল
আমি যদি এখন দিই যে একটা যদি ব্যাপারে সার্চ দিই যে যে কোনো একটা বিষয় হতে পারে এগ্রিকালচার, হ্যাঁ এগ্রিকালচার ইন বিডি দিলাম বাংলাদেশ দি স্যার, এটা আপনি অন্য ইয়াতে চলে গেছেন মানে সমস্যা নেই, ওখান থেকে স্পেলিংটা ঠিক করলাম। তো এগ্রিকালচার ইন বাংলাদেশ দিয়ে আমি যখন সার্চ দিই তো দেখবো যে দেখেন এগ্রিকালচার ইন বাংলাদেশের উপর অনেক স্লাইড, অনেক স্লাইড অনেকে আপলোড করে রাখছে। সো আপনি আপনার ওয়েবসাইটকে প্রমোট করার জন্য আপনার স্লাইড কন্টেন্টটা এখানে কিন্তু আপলোড করতে পারেন, বোঝা গেছে? এই যে আপলোডের উপর জাস্ট সিম্পলি ক্লিক করবেন, এখানে ফাইল দিবেন, আর আপনারা যে পিপিটি এক্সট্রা তৈরি করছেন না আজকে সবাই কিন্তু এখান থেকে আপলোড করতে পারেন পিপিটি এক্সট্রা। তাহলে কি হলো, আপনার কন্টেন্টটা অনেকে পেয়ে গেল। ওখানে কি আমাদের কোনো বেনিফিট আছে স্যার? আপনাদের বেনিফিট অবশ্যই, ওই পিপিটি এক্সে যদি আপনি আপনার ওয়েবসাইটের লিংক শেয়ার করেন ওখানে ক্লিক দিলে আপনার ওয়েবসাইটে চলে যাবে ভিজিটর, বোঝা গেছে? ট্রাফিক পেয়ে যাবে, সাইটটা অনেকটা বুকমার্কিং টাইপের রাইট। তো দেখেন এই দিকে আগে অ্যাকাউন্ট করে তারপরে যাইতে হয়, আমি তো দেখালাম খেয়াল করেন যে এটা লগইনটা আমরা কিভাবে করলাম, জিমেইল অথবা ফেসবুক লিংকডইন অথবা ফেসবুক, ঠিক আছে? আমি আমার লিংকডইন দিয়ে করছি, আপনারা আবার সাইন আপ করেও নতুন প্রোফাইল করতে পারেন, হ্যাঁ এটাই ভাবে। ওকে ক্লিয়ার? আচ্ছা দেখেন এখানে 17টা স্লাইডের একজন করে রাখছে এগ্রিকালচার ইন বাংলাদেশ। এটা যদি আপনাকে আগে দেখাই দিতাম, আপনার এখান থেকে যে কোনো এক স্লাইড ডাউনলোড করে আমাকে হয়তো দেখাই দিতেন নাকি? তবে আমরা পাইছিলাম বাট আমি নেই স্যার, কারণ এটা কি দরকার, যাক ভেরি অনেস্ট। তো এইরকম, তো আমাদের ভার্সিটি থেকে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিত, আমরা অনেক সময় এগুলোর হেল্প নিতাম, ডিরেক্ট কপি করে দিতাম না, এখান থেকে অনেক আইডিয়া পাওয়া যেত, হ্যাঁ। তো এগুলো কিন্তু অনেক হেল্পফুল একটা ব্যাপার, এবং আপনিও বিভিন্ন ফাইল আপলোড করে অন্যজনকে হেল্প করতে পারেন, বোঝা গেছে বিষয়টা? এটা হচ্ছে স্লাইড শেয়ার, আর হচ্ছে এটা হচ্ছে সাউন্ড ক্লাউড, যেখানে আপনি আপনার যে কোনো কিছু রাখতে পারেন। এখন সাউন্ড ক্লাউড আমি বলি, এখানে ডোমেইন আর হোস্টিং দুইটা ব্যাপার আছে, ঠিক আছে? তো এর কাজ কি এটা? হ্যাঁ বলতেছি, ডোমেইনটা আমরা সবাই চিনি তো না স্যার, যে আমাদের এই এটা হচ্ছে ডোমেইন, আর হোস্টিং মানে কি বুঝি আমরা? হোস্টিং ওয়ান কাইন্ড অফ মেমরি টাইপের আর কি, মানে পুরো তথ্যগুলো রাখার, ভেরি গুড, সব তথ্যগুলো রাখার জায়গা। আমরা কি সবাই বুঝি হোস্টিং কি ডোমেইন কি? একটু সবাই সাড়া দিলে, কেউ না বুঝলে একটু আস্ক করি। আর আমি হোস্টিং বুঝি না স্যার, আমি এখন দেখেন সার্চ দিচ্ছি ডোমেইন হোস্টিং কোম্পানি ইন বাংলাদেশ, সাপোজ যাদের থেকে আমরা ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিং নিতে পারি, হ্যাঁ। ও আমি এই যে একটা কথা বলছিলাম যে সিপিসি একটা টার্ম ছিল না আপনাদের? জি স্যার, পে পার ক্লিক, সিপিসি কস্ট পার, আচ্ছা কস্ট পার ক্লিক, হ্যাঁ। তো দেখেন এই যে আমি দিলাম যে ডোমেইন হোস্টিং কোম্পানি ইন বাংলাদেশ, এর অরিজিনাল রেজাল্ট কোনগুলো বলতে পারেন? এখান থেকে শুরু হয়েছে অরিজিনাল রেজাল্ট, আর এগুলো কি দেখেন, এগুলো এই যে অ্যাড, অ্যাড। সো এগুলোকে গুগলের সামনে আসছে, হ্যাঁ, এসইএম অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং টেকনোলজির মাধ্যমে গুগলে, হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার যে প্ল্যাটফর্ম ছিল ওরা হচ্ছে কি করে, আপনার ওদের নিজস্ব প্ল্যাটফর্মে গুগল হচ্ছে এই নির্দিষ্ট কিওয়ার্ডের উপর ভিত্তি করে অ্যাড শো করে। সেই অ্যাডের জন্য আমি যদি এখানে ক্লিক করি তো এর থেকে হয়তো $1 অথবা কিছু সেন্ট, 50 সেন্ট অথবা যেরকম রেট ছিল আর কি, সেই রেটটা কেটে নিবে গুগল এই কোম্পানি থেকে, বোঝা গেছে? আমার এই কিওয়ার্ডের এগেনস্টে তাকে এখানে দিয়ে রাখছে, বোঝা গেছে বিষয়টা? এটাই ছিল সেই সিপিসি কস্ট পার ক্লিক, যে একটা ক্লিকের জন্য কত কস্ট হবে, বোঝা গেছে? হ্যালো জি স্যার, সবাই বুঝতেছি আমরা? এখন যেটাতে ছিলাম,
যে ডোমেন হোস্টিং কোম্পানি, দেখেন বাংলাদেশের ডোমেন হোস্টিং কোম্পানির মধ্যে আমরা পেয়ে গেলাম ঢাকা, ওয়েব হোস্ট, ইকরা, হ্যাঁ, এই দুইজনকে আর কি ওপেন করে দেখি ডোমেন হোস্টিং কি জিনিস। এই যে বলছে যে ওয়েব হোস্টিং সার্ভিস পাওয়ারফুল, ইজি অ্যান্ড সিকিউর, কত 500 টাকা এক বছরের জন্য। তার মানে আপনার মনে করেন একটা সাইট, ধরে নিলাম সাউন্ডটেক, সাউন্ড ক্লাউড, সে কি করছে, সে এই সাইটের মধ্যে যে জিনিসগুলো রাখতেছে না, এগুলোর জন্য তো একটা মেমোরি দরকার হচ্ছে, একটা জায়গার দরকার হচ্ছে নাকি, এগুলো কিন্তু সে ডাইরেক্ট ওয়েবসাইটে রেখে দিল, থেকে গেল ব্যাপারটা, তো তা না। আমরা চাইলে একটা ভিডিও কন্টেন্ট, গান অথবা কোনো মুভি আমাদের মোবাইলে রাখতে পারি। যেগুলো প্রোভাইড করে এরকম বিভিন্ন কোম্পানি, বোঝা গেছে? এরকম এরা প্রোভাইড করে, যেমন এই হচ্ছে স্মল একটা প্যাকেজ দিচ্ছে, বেসিক দিচ্ছে, অ্যাডভান্স দিচ্ছে, বিভিন্ন সুবিধা, যে 2 GB SSD প্লেস, SSD হলে আপনার স্পিড বেশি থাকবে, হ্যাঁ, তারপরে 100 GB ব্যান্ডউইথ, তারপরে এগুলো সব টেকনিক্যাল টার্ম চলে আসছে, তারপরে MySQL ডাটাবেস, এগুলো সি প্যানেল একটা ব্যাপার আছে। এগুলো আমার কাছে বেশ কিছু ক্লায়েন্টের সাইড আছে যেগুলো দিয়ে আমি পরবর্তীতে আপনাদের দেখাতে পারবো, ঠিক আছে? না হলে কিনে ওইভাবে তো আর দেখানো হতো না, আমার কাছে আছে বিধায় আমি হয়তো নেক্সট টাইমে দেখাতে পারবো। হ্যাঁ, কিছু ডোমেইন আছে, তারপর ওয়ার্ডপ্রেসে যখন আমরা সাইডে কাজ করবো, ফ্রি সাইডে wordpress.com এ দেখবো, তারপরে wordpress.org। আমাদের কি স্যার ডোমেইন হোস্টিং কাজ আছে এখানে? অবশ্যই আছে, যখন আমরা স্যার আমরা সবাই স্যার মানে প্র্যাকটিস ডোমেইন হোস্টিং গুলো কিনতে পাওয়া যায় যে xyz দিয়ে, ওগুলো কিনে ফেলতে পারি, ছোট ছোট গুলো, ওগুলো সময় হোক আমাদের লাইভ প্রজেক্ট যখন করার টাইম আসবে সেই সময় আমরা দেখবো, ঠিক আছে? তখন যদি প্রয়োজন হয়, আমি বললাম, আপনারা যদি আগ্রহী থাকেন নিয়ে নিলেন, আর না হলেও আমি জাস্ট দেখাই দিলাম, পরবর্তীতে আপনাদের প্রয়োজন হলে আপনারা নিয়ে ওটা প্র্যাকটিস করলেন। ডেমোনস্ট্রেশন থাকলে স্যার নিজে নিজে প্র্যাকটিস করা যাবে আশা। হ্যাঁ, ঠিক আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো ওটা তখন ডিসিশন নেব আমরা। হ্যাঁ, এখন তো জাস্ট কথা প্রসঙ্গে এলো তাই বললাম, তো এটাই হচ্ছে বিষয়। তো সাউন্ড ক্লাউডটা ওই রকম যে আপনার বিভিন্ন ইয়েগুলোকে এরা হচ্ছে এরকম হোস্টিং হিসেবে প্রোভাইড করে, আপনি এখানে অ্যাকাউন্ট করে আপনি আপনার ইচ্ছা মতো জিনিসপত্র এখানে আপলোড দিতে পারেন। হ্যাঁ, তো ইউটিউবও তাই, ইউটিউব কি করছে, আপনার ভিডিওকে রাখার একটা জায়গা দিচ্ছে না? জি স্যার। এখন দেখেন জুস ওল্ড এ যে একটা সাইট, যেটা এখানে হচ্ছে তাদের মিউজিক গুলো এখানে সে প্লেস করছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মিউজিককে আর কি সেন্ট্রাল করে এটা ইয়ে করা। আপনারা এই জাস্ট এগুলো ঘাটাঘাটি করলেই পাবেন, এগুলো নিয়ে আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না। দেখেন আমাদের আজকের বিষয় ছিল হচ্ছে রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড কন্টেন্ট টপিক, ঠিক আছে? যে অডিয়েন্স রিসার্চ টুল, যেটা ফেসবুক অডিয়েন্স ইনসাইট, তবে গুগল অ্যানালাইটিক একটা খুব ভালো একটা ব্যাপার। দেখেন যে আমরা আসলে ব্রেকটা একটু দেখাচ্ছি, ও আচ্ছা ব্রেকের ব্যাপারটা ছিল, আচ্ছা 10 মিনিট তাহলে আমরা ব্রেক নিয়ে এসে শুরু করবো, 12:15 তাহলে শুরু করি। হ্যাঁ জি স্যার, জি স্যার, ওকে, আমি ভুলে গেছিলাম, ওকে স্যার, থ্যাংক ইউ।
হ্যালো সবাই আছেন না জি স্যার আছি স্যার একটু জানো আমার মনে 15 মিনিট হয়ে গেছে প্রায় 10 মিনিটের ব্রেক বলে সরি এতক্ষণ আসলে একটা না ক্লাস না অনেকটা তাহলে আমি স্ক্রিন শেয়ারিং এ চলে গেলাম তাহলে আমরা মোটামুটি এগুলো তো শেষ করছি এখন রিসার্চের ব্যাপারে যেটা বললাম তাই না রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড কন্টেন্ট টপিক আমাদের আসলে আমাদের ওয়েবসাইটে হ্যাঁ যে কারা আসতেছে হ্যাঁ বা হচ্ছে আমরা কাদেরকে আসলে নিয়ে আসতে চাচ্ছি এগুলো একটা ব্যাপার আছে ঠিক আছে তাই না তো সেই ক্ষেত্রে আমাদের কিছু সেট আপ করতে হয় যেমন আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এই অডিয়েন্স সম্পর্কে ধারণা কিভাবে পাই গুগল অ্যানালাইটিকের মাধ্যমে এখন যেটা আমি করাবো সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা সাইট থেকে আমি দেখাবো কিভাবে আমরা ওদেরকে হচ্ছে টার্গেট করি বা হচ্ছে ওদেরকে ওদের পদচারণা কিভাবে আমরা জাস্টিফাই করি হ্যাঁ যে কারা আসতেছে না আসতেছে তো কি বললাম আমি যে গুগল অ্যানালাইটিক তাই না গুগল অ্যানালাইটিক্স যেটার মাধ্যমে আমরা কি করতে পারি একটা সাইডের যাবতীয় ব্যাপারগুলো দেখতে পারি অডিয়েন্স এগুলো দেখা যায় যে এটার মাধ্যমে হ্যাঁ হ্যাঁ যেমন দেখেন এখানে বলতেছে যে অডিয়েন্স রিসার্চ টুলস অডিয়েন্স রিসার্চ টুলস কি কি ফেসবুক অডিয়েন্স ইনসাইট আর হচ্ছে আরেকটা গুগল অ্যানালিটিক্স ফেসবুকটাও আমরা দেখব এটা তো গ্রুপ ফেসবুক পেজের থেকে দেখা যায় সহজে কিন্তু যেটা রিয়ার কেস আপনারা সহজে পাবেন না আমি সেটা দেখাই গুগল অ্যানালিটিকের মানে অ্যাক্সেস যেমন হচ্ছে আমার স্যার গুগল অ্যানালিটিক্স ফ্রি নাকি এটা পেইড পারসন এটা গুগল অ্যানালিটিক্স ফ্রি কিন্তু হচ্ছে আপনার ওয়েবসাইট তো থাকতে হবে দেখেন আমাদের ক্লায়েন্টটা হচ্ছে এটা অল ইন থেরাপি ক্লিনিক এটা হচ্ছে ইউএস এর একটা ক্লিনিক ঠিক আছে এখানে বিভিন্ন থেরাপি প্রোভাইড করে হ্যাঁ তো আমি এটা কপি করে রাখলাম কেটে দিলাম ওকে ফাইন আমি চ্যাট বক্সে ওই লিংকটা দিচ্ছি আমি যখন বলবো তখন আপনারা ভিজিট করবেন ঠিক আছে তাহলে দেখবেন আমরা অডিয়েন্সের কিভাবে তথ্য পাই তো সবাই লিংক প্রোফাইল প্রোভাইড করছেন তাই না আমি ওটাতে যাবো একটু পরে যাচ্ছি আমি দেখেন একটা লিংক দিয়েছি হ্যাঁ ওইটা আমি চ্যাট বক্সে আমি পরে আমি বলতেছি আপনার ভিজিট করতে দেখেন এখানে অপশনগুলো দেখেন যে এটা হলো একেবারে হোম যেখান থেকে আমরা কত পার্সেন্ট ইউজার হ্যাঁ খোলা খোলা সবাই দেখতেছি আমরা
স্যার ইউজার মিন্স এটা কাজটা যেটা কি হবে ইউজার হচ্ছে কতজন আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে এটা কত সময় মানে স্যার মিনিট প্রতি মিনিট না প্রতি ঘন্টা বা হিসাবে এটা পার মান্থ হিসাবে হয়তো পার মান্থ হিসাবে শো করছে হ্যাঁ তারপরে দেখেন 7 ডেজ সেশন সেশন এসে তারা কতক্ষণ এখানে থাকে অবস্থান করে হ্যাঁ মানে কতক্ষণ টাইম সে স্পেন্ড করছে তারপরে বাউন্স রেট বাউন্স রেট কি বাউন্স রেটটা বলতে দেখেন আমি যদি বাউন্স রেট বলে সার্চ দিই আমরা এটা ট্রাফিক লিখি ট্রাফিক বাউন্স রেট তাহলে জিনিসটা ক্লিয়ার হবে bounce rate is an internet marketing term used in web traffic analysis ha huh? it presents the percentage of visitors who enter the site and then leave rather than continue to view other pages within the same time তাহলে আমরা কি বুঝলাম যে একটা ওয়েবসাইটে আমরা যখন ভিজিট করি হ্যাঁ সেটা একটা নির্দিষ্ট টাইম আমরা ভিজিট না করেই আমরা যদি জাস্ট ওয়েবসাইটে গেলাম বের হয়ে চলে এলাম এটা হচ্ছে আমাদের bounce rate আচ্ছা আচ্ছা বুঝতে পারছি অনেক এটা অনেক সময় আমরা করি স্যার মাঝে মধ্যে অ্যাডভার্টাইজিং ক্লিক করে ভুলে ক্লিক করে ফেললে আমরা ব্যাকে চলে আসি হ্যাঁ আপনারা অলরেডি মানে ওই লিংকে ক্লিক করে ভিজিট করছেন তাই না জি স্যার এই দেখেন এখানে অ্যাকটিভ ইউজার রাইট নাও মানে এখনো ওয়েবসাইটে কতজন আছে দেখেন 3 জন দেখাচ্ছে তার মানে এখন 2-3 জন আপনারা নিশ্চয়ই ওটা ভিজিট করছেন যার কারণে এখানে অ্যাকটিভ ইউজার কারণ এখানে অ্যাকটিভ ইউজার 0 ছিল আমি একবার ভিজিট করাই 1 ছিল পরে আরো 3 হবে আরো 2 একজন ভিজিট করেন দেখেন এখানে বেড়ে যাবে আর কয়েকজন ভিজিট করেন তাহলে দেখব হ্যাঁ দুই একজন ভিজিট করে দেন চার হয়ে গেছে দেখছেন তো এটা কতটা ইফেক্টিভ দেখছেন জি স্যার তাহলে এখন দেখেন আরো অনেক মজার মজার জিনিস আমরা দেখব এখান থেকে তো আগে এটা শেষ করি বাউন্স রেটটা আমরা বুঝলাম সেশন হচ্ছে একজন ইউজার আমাদের ওয়েবসাইটে এসে কতক্ষণ স্টে করছে কেউ 4 মিনিট মানে এটা এভারেজ দেখাচ্ছে ঠিক আছে আমাদের যদি 100 জন ইউজার থাকে কেউ 1 মিনিট কেউ 5 মিনিট কেউ 10 মিনিট এমন করতে করতে এভারেজ ইউজাররা এসে 4 মিনিট 34 সেকেন্ড করে স্টে করে আমাদের ওয়েবসাইট তাহলে আমার ওয়েবসাইটটা ভ্যালুয়েবল হবে কখন যখন সেশন ডিউরেশন বেশি হবে তখন আমরা বুঝব আমার ওয়েবসাইটে কন্টেন্ট অনেক বেশি আছে ইউজার যা চাচ্ছে তাই পাচ্ছে সে একটা থেকে আরেকটাই চলে যাচ্ছে অনেকক্ষণ থাকছে আর যখন ওয়েবসাইটে এসে জাস্ট বের হয়ে চলে যাচ্ছে না ভালো লাগে নাই বের হয়ে চলে গেছে ওয়েবসাইট থেকে সো আমি এটা থেকে কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ আমার ওয়েবসাইটের কি কন্ডিশন বোঝা গেছে জি স্যার মানে আমার ওয়েবসাইটে ইউজাররা স্যাটিসফাইড নাকি স্যাটিসফাইড না আমি কিন্তু এই জাস্ট এই এইটুকু অ্যানালাইসিস করে বুঝবো এখন দেখেন অডিয়েন্স আমরা যদি রিয়েল টাইমটা তো দেখলাম যে রাইট নাও কারা এখন অডিয়েন্স এখন ওভারভিউ আমরা যদি অডিয়েন্সের ওভারভিউ দেখি দেখেন অডিয়েন্স এর ওভারভিউ অল ইউজার 100% যারা ইউজার তারা দেখেন বিভিন্ন ওভারভিউ আমরা দেখছি এখানে ওয়েবসাইটের পেজ কত পার্সেন্ট মানে ভিজিট চলছে বাউন্স রেট কত এভারেজ সেশন এখানে দিছে নাম্বার অফ সেশন পার ইউজার হ্যাঁ এসে কতটুকু সেশন প্রত্যেক ইউজার দেখেন নিউ ইউজার কত মানে ওয়েবসাইটে তো রেগুলার কাস্টমার থাকতে হয় যেমন হচ্ছে আপনার প্রথম আলো এমনও আছে যারা প্রথম আলো ছাড়া নিউজ পড়েই না সো ওরা রেগুলার প্রথম আলো সার্চ দিয়ে দিয়ে বের করে তো দেখা গেল একদিন 1000 জন রেগুলার প্রথম আলো ইউজ করেই তো 1000 জনের বাইরেও নতুন কেউ আসলো তখন কিন্তু এখানে নিউ ইউজার হিসেবে দেখাবে বোঝা গেছে স্যার তবে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে কোন ল্যাঙ্গুয়েজের কোন ভাষাভাষীর মানুষ এটা ব্যবহার করছে ইউএস ইএন ইউএস ইএন ইএন জিবি মানে এগুলোর বিভিন্ন পার্সেন্টেজ তবে এখানে দেখাচ্ছে যে কান্ট্রি আমরা যদি কান্ট্রিতে ক্লিক করি কোন কান্ট্রি ভিজিট করছে ইউনাইটেড স্টেটস ইন্ডিয়া বাংলাদেশ বোঝা গেছে তারপরে আমি যদি বলি সিটি তাহলে কোন সিটি থেকে দেখেন এই যে ম্যানিপল তারপরে ইডেনে যে বিভিন্ন সিটিগুলো হ্যাঁ এগুলো শো করছে তারপরে আমি যে ব্রাউজার কি ব্রাউজার দিয়ে ভিজিট করা হয়েছে দেখেন ক্রোম সাফারি অ্যান্ড্রয়েড ওয়েব ভিউ যারা মোবাইল দিয়ে ভিজিট করছে তো ইডস ফায়ারফক্স হ্যাঁ তারপরে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার অনেক ইন্টারেস্টিং না বিষয়টা আমরা মানে দেখেন কোন অপারেটিং সিস্টেম এটা কিন্তু আমরা জানতে পাচ্ছি স্যার সাফারিটা স্যার কি স্যার এটা কি ব্রাউজার জি ওটা ব্রাউজার ব্রাউজার আরো অনেক আছে কমিট বার্ট তারপরে বিভিন্ন এরকম আছে তো এরকম তবে দেখেন অপারেটিং সিস্টেম স্যার আমার একটা কথা ছিল স্যার জি জি বলুন স্যার প্রথম দিকে স্যার আমি ছিলাম না তো স্যার একটু লেট হয়ে গেছে এটা স্যার কিসের উপর টপিকটা এটা হচ্ছে আপনার যে আমরা
রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড কন্টেন্ট টপিক আমরা অডিয়েন্সকে টার্গেট করব তাহলে অডিয়েন্সের বিহেভিয়ার আমাদের জানতে হবে অডিয়েন্স কেমন চায় কি ব্যাপার স্যাপার হ্যাঁ জি স্যার তো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট মানে আমরা অডিয়েন্সকে মেজার করতে পারি গুগল অ্যানালাইটিক্স দিয়ে আমরা ইয়ে করতে পারি মানে অডিয়েন্সের বিহেভিয়ার জানতে পারি আর ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক পেজের অডিয়েন্সের বিহেভিয়ার জানতে পারি ফেসবুক ইনসাইট দিয়ে ওটা আমরা পরে দেখব তো গুগল অ্যানালাইটিক্সে আমরা যখন ঢুকলাম একটা ওয়েবসাইটকে সিলেক্ট করলাম এর হোম পেজে ছিলাম আমরা যখন দেখেন ফার্স্ট টাইমে দেখলাম যে আমাদের এখানে এখন সাইটে কতজন ভিউজার আছে যে অ্যাক্টিভ ইউজার রাইট নাও তারপর ইউজার কতজন সেশন কত বাউন্স রেট কত হ্যাঁ এগুলো এভারেজ আলোচনা করা হয়েছে আপনার জন্য জাস্ট একটু রিভিউ করলাম এখন আবার আমরা অডিয়েন্সে চলে গেলাম ওভারভিউ এ তো এখান থেকে আমরা বললাম যে আরো অনেক ডিটেইলস ইনফরমেশন পাচ্ছি আমরা কোন ভাষা ভাষী কোন দেশ তিনটা দেশ এখানে ভিজিট করছে সিটি তারপরে ব্রাউজার দেখছি আমরা অপারেটিং সিস্টেমে আসছিলাম যে উইন্ডোজ আইওএস হ্যাঁ অ্যান্ড্রয়েড বিভিন্ন অপারেটিং সিস্টেম থেকে এটা ভিজিট করা হচ্ছে কতজন ইউজার কোন অপারেটিং সিস্টেম থেকে এখন এখানে সার্ভিস প্রোভাইডার যে কোনো সার্ভিস প্রোভাইডাররা দেখছে কিনা আচ্ছা তারপরে মোবাইল যে অপারেটিং সিস্টেম আছে এগুলো আরও নিবে ওটা আমরা গেলাম না তাহলে বুঝলাম তো না যে কিভাবে অ্যানালাইসিস করতেছি অ্যাক্টিভ ইউজার্স হচ্ছে সেটাই ওই যে আমরা পাঁচজন সাতজন যখন যে ছিল এই যে ওয়ান ডে অ্যাক্টিভ ইউজার ছিল চার সাত দিনে অ্যাক্টিভ ইউজার ছিল আশি চোদ্দ দিনে ছিল একশো সাতান্ন আঠাশ দিনে ছিল চারশো এই যে সামথিং এইগুলো আসলে বোঝা যায় লাইফ টাইম ভ্যালু এগুলো আরো বেশি এগুলো আমরা যখন আরো ডিপলি জানবো ওটা ঠিক আছে এখন বিহেভিয়ার দেখেন ফ্রিকোয়েন্সি এটা আমরা যদি দেখি তাহলে দেখেন প্রত্যেকে ইউজার গুলোর বিহেভিয়ার সম্পর্কে জানছি সেশনে কার কেমন ছিল পেজ ভিউ করছে কতটা কি ব্যাপার এগুলো আমি এগুলো এখানে আপনাকে টিউটোরিয়াল সাবমিট করে দেব আরো ডিটেইল জানবেন এগুলো তো আপনার অনেক আপগ্রেডেড কাজ এগুলো পরে জানেন পরে করবেন কিন্তু এর আগে তো বেসিক অনেক কাজ জানতে হবে সেজন্য আমি টিউটোরিয়াল দিয়ে দেব আস্তে আস্তে এগুলো বুঝে যাবেন ঠিক আছে ওকে স্যার ওকে তারপরে এটাই মূলত জিনিস যে আসলে অ্যানালাইটিকের মাধ্যমে আমরা কিভাবে ওই ওয়েবসাইটের অবস্থাগুলো আমরা মেনটেন করি যে কাস্টমারের সাথে আমাদের ওয়েবসাইটের কেমন রিলেশন চলছে সেগুলো আমরা চেক করি এখন যদি আমরা ফেসবুক পেজের মাধ্যমে যদি আগাইতে চাই ফেসবুক পেজ আমি দেখি আমার ফেসবুক পেজটা কোনগুলো আছে এখন এই যে আমার নতুন নিয়ে আসাই খুব ঝামেলা করে গেছে টেমপ্লেটটা স্যার এটা তো সুইচ করে দাও তো এটা সুইচ কিভাবে করব বলেন দেখি স্যার এই যে বাম পাশে একদম বাম পাশে সরি ডান পাশে ফোনে যান একদম ডান পাশে হ্যাঁ এটা ক্লিক করেন এই যে সুইচ টু ক্লাসিক ফেসবুক এটা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আমি আসলে ভাই খেয়াল করি নাই কারণ মনে মনে জাস্ট বিরক্ত হচ্ছিলাম তো ভাই কাজও করা লাগছে না ইদানিং ফেসবুকে সেই জন্য ধন্যবাদ স্যার আপনি ইয়াটা অফ করে দেন স্ক্রিন শট অফ করে দেন তো চলে যাবে তাড়াতাড়ি আচ্ছা সমস্যা নেই যে এটা চলে আসছে সম্ভবত চলে আসছে অনেক ধন্যবাদ আপনাদের কে বলছিলেন যেন আমি খেয়াল করে নাই নামটা স্যার আমি বলছি স্যার স্যার আমি বলছি আচ্ছা আলম সাহেব ধন্যবাদ জয়নুল ভাই ঠিক না কিন্তু এগুলো ঠিক না এগুলো জয়নুল ভাইকেও ধন্যবাদ সে সাহায্য করতে চাইছে হ্যাঁ তার ইচ্ছা ছিল স্যার স্যার ইচ্ছা ছিল আসলে আচ্ছা স্যার ইয়া ভাই মনে আসছে মনে আমাদের আমিনুল ভাই মনে জয়েন হইছে আমিনুল ভাই আসছেন হ্যাঁ আসছেন তাহলে আমি কি বলে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো কিন্তু একটু মেনটেন করার চেষ্টা করেন যে মোটামুটি নয়টার মধ্যেই সবাই যেন আমরা জয়েন করি হ্যাঁ পাঁচ মিনিট আগে যেন করে না আচ্ছা স্যার জি স্যার ওকে আমি তাহলে আপনার ওই অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো আর হচ্ছে এই ট্র্যাকিং শিটটা ফলো করবেন আপনি হ্যাঁ ওখানে আমি ইউটিউব হ্যালো স্যার জি বলেন স্যার আমি শাহিদ বলছিলাম জি বলেন স্যার আমার অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া হয়েছে স্যার
আপনারা 13 জনই তো তাহলে হয়ে গেলেন এখন আর সমস্যা নেই আমি সবার অ্যাটেন্ডেন্স চেক করে সবাইকে দিয়ে দেব জি স্যার থ্যাঙ্ক ইউ ওকে তো হচ্ছে সেই ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে আপনি ট্র্যাকিং শীটটা ফলো করবেন এই যে ট্র্যাকিং শীট এটার আমিনুল ভাইকে বলছি প্লাস যারা হচ্ছে মিস করছেন কিছু কিছু কথাবার্তা এই যে এখানে ইউটিউব লিংক আমি দিয়ে দেবো আজকে ফেসবুক লাইভে যেতে পারি নাই প্রবলেম ছিল ইউটিউব লিংক থাকবে ইউটিউব লিংকে ক্লিক করলে আশা করি পেয়ে যাবেন স্যার একটা প্রশ্ন ছিল জি বলো স্যার এখানে ইউটিউব সেকেন্ড ক্লাসের স্যার ফেসবুক লাইভ আর ইউটিউব ফেসবুকটা তো আমরা পাবো ইউটিউব ফেসবুকটা দিয়ে দেবো ইউটিউবে এখনো দেওয়া হয়নি যে কোনো একটা দিলেই তো আপনারা পাবেন হ্যাঁ স্যার একটা হলোই হয় স্যার হ্যাঁ আমি দিয়ে দেবো এটা আপডেট দিয়ে দেবো কালকে একটু টাইম ছিল না পাই নাই আচ্ছা স্যার আপডেট দিয়ে দেবো আর হচ্ছে হ্যাঁ তাহলে যেটা ছিল ফেসবুক ইনসাইটে না ফেসবুক ইনসাইটে ফেসবুক পেজে যাওয়ার কথা ছিল আচ্ছা আচ্ছা ফেসবুকে হচ্ছে আমার পেজগুলো যেখানে থাকার কথা পুরো নেই এতে আপুরা কি সব বুঝতেছে ঠিক মতো ওনার তো কোনো সাউন্ড করতেছে না সবাই ব্রেকের পরে জয়েন করছেন তো সবাই একটু রেসপন্স করি यस স্যার আচ্ছা সবাইকে শুনতে চাচ্ছিলাম যারা রেসপন্স করেননি তারা একটু কাইন্ডলি করেন আপনাদের আওয়াজ শুনতে না পেলে সবাই লাগে স্যার ওকে অনিকা মনে অনিকা কে পেয়েছি অনিকা দুইটাই এ স্যার নিগার নিগার আপু নাই স্যার ল্যাব পিসিতে আচ্ছা আর নিগার আপু মনে হয় কথা আমরা এখনো পাই নাই আর অনন্যা কি বলেছেন আছি ও আচ্ছা জি স্যার ওকে ঠিক আছে তাহলে আমরা এখন ফেসবুক ইনসাইটটা দেখি আমাদের পেজ পেজ কতটা আছে এগুলো জিভি মডেলস আচ্ছা আমাদের স্কুলটা দিয়ে দেখাই না স্কুল কোনটা এই বর্ডার গার্ড ঠিক আছে স্যার কুষ্টিয়ার মধ্যে আইডিতে স্যার কারা কারা যায় এগুলো স্যার দেখা যাবে না হ্যাঁ আপনার আইডিতে কারা কারা স্যার ভিজিট করে এগুলো দেখা যাবে না স্যার আইডি তো ভিজিট করতে পারবেন না ওই যে ইয়ে পারবেন কি বলে যদি আপনার নামে পেজ ক্রিয়েট করেন সেই পেজ যদি কেউ ভিজিট করে সেটা দেখতে পারবে আইডি হয়তো যেতে পারে আপনারা ইউটিউবে সার্চ দিলে হয়তো অনেক ট্রিক্স পাবেন হ্যাঁ একেবারে যে যাবে না আমি এটা শিওর বলতে পারছি না কিছু তো থাকতেও পারে ট্রিক্স তাই না হয়তো আমার জানা নেই হঠাৎ করে নেটটা তো একেই ডাউন হয়ে গেল আজকে আমার এখানে হয়তো একটু পরে কারেন্ট চলে যেতে পারে এটা স্যার উনি কোথাও যাবে এই জন্য বলছে স্যার আরে না আমি পিক তুলে পাঠাবো বিশ্বাস করেন একদম উনি স্যার আগে কেমনে জানে যে কারেন্ট চলে যাবে আমি ওয়েদারটা দেখতেছি খারাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখি ওয়েট করি কি অবস্থা আর নেটের অবস্থা খুবই খারাপ তো আসতেছে স্যার এটাকে পেজ স্যার হ্যাঁ এটা পেজ মানে পেজের ইনফরমেশন গুলো আমরা কিভাবে পাবো সেটা এখন আমরা দেখতেছি স্যার আমার একটা পেজ দেখছিলাম স্যার একটু আগে কার আপনার নাম দিয়ে একটা পেজ দেখছেন স্যার একটু আগে ও হ্যাঁ আমার নামে একটা পেজ আছে জি স্যার আচ্ছা আমি একটু স্ক্রিনশট টপ রাখছি আমি ব্যাক করতেছি আবার ওই পেজটা লোড হচ্ছে লোড হওয়ার পরে আমি এটা শেয়ার করতেছি স্যার আমাদের সেশনটা কি লাইভে হচ্ছে না কোনটা আমাদের সেশনটা
জি স্যার না আজকে আমি ফেসবুক লাইভে যেতে পারি না একটু প্রবলেম হচ্ছে আমি রেকর্ড করছি এটা হচ্ছে ইউটিউবে ইনশাআল্লাহ আপলোড দিয়ে দেব দিয়ে লিংক জি স্যার খুবই প্রবলেম করছে আজকে ইন্টারনেটের দাম তো বেড়ে গেছে বাজেটে এখন এখন প্রবলেম করা শুরু করে দিচ্ছে কিছু কিছু প্রোভাইডার কোম্পানি ওরা নাকি আগে দাম বাড়িয়ে দিছিল ওদের তো আবার স্টেপ নেবে শুনলাম বাজেট তো কাজ চলতেছে হ্যাঁ ও তাহলে আপনাদের যে ডিক্লারেশন ফর্ম গুলো ওগুলো কি হয় দেবেন আপনারা কি রেডি করছেন এগুলো কালার রেডি করছেন না স্যার রেডি করা হয়নি ওগুলো এখন পিন করে তারপরে লিখে পিন না করলেও যদি উপর দিয়ে করতে পারেন ওটা করলেন ওভাররাইট অথবা পিন যদি করেন তাহলে ওটা আমাকে অবশ্যই আজকে সন্ধ্যার মধ্যে দেওয়ার ট্রাই করেন ঠিক আছে সবাই জনরুল ভাই কি বলেন জনরুল ভাই ট্রাই করব ইনশাআল্লাহ স্যার পাঠিয়ে দিব স্যার আচ্ছা সবার ক্ষেত্রেই বলছি আপনারা যে মেলটা করছেন না ওখানে ওখানে মেল আবার ওই মেলেই করতে পারেন নতুন করার দরকার নেই ওখানে জাস্ট রিপ্লে অপশন থেকে আবার নতুন ফাইলটা আপলোড করে দিতে পারেন ঠিক আছে ওই স্যার কালকে ফর্মটা না জি কালকে ফর্মটা স্যার আবার নতুন করে লিখতে হবে স্যার সবগুলো না সব লাগবে না শুধু আপনার সিগনেচারটা হচ্ছে আপনারা চেঞ্জ করে ওখানে করে দিবেন সিগনেচারটা ব্ল্যাঙ্ক করে প্রিন্ট আউট করবেন আর সব তো লেখা আছে সিগনেচারটা তারপরে ওখানে জাস্ট হাতে লিখে দিলেন অথবা ফ্রেশ যে ফর্মটা দিছি ওটাও তো দিছি ওটাও প্রিন্ট আউট করে সবগুলোই হাতে লিখতে পারেন যেটা সুবিধা হয় স্যার জি বলেন স্যার শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি স্যার আমি তো আপনাকে মেলটা পাঠাইছি স্যার ওই সিগনেচারটা বসায়ে ফটোশপের মধ্যে কাজ করে আমি আপনাকে পিডিএফ করে পাঠাইছি মেলটা চেক করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সবারটাই চেক করব করে যাদের স্যার আমারটা কে করছে তো জানি না উপরে উনি আমার পাঠাইছিল আমি আপনাকে মেসেঞ্জারে পাঠাইছিলাম ছবিটা ওই পিডিএফটা না পিডিএফটা ঠিক আছে আপনি ওই ওই সিগনেচারটা আবার অ্যাড করতে হবে করে পিডিএফ করতে হবে এটা আপনি নিজে পারলে করবেন না হলে কারোর যদি হেল্প নিতে চান এখান থেকে করতে পারবে ঠিক আছে ওটা আবার এডিট করতে হবে আমি দেখলাম আপনি শুধু এই সিগনেচার পিকচারটা দিয়েছেন আর আগের ফাইলটা দিয়েছেন ওটা ওই আগের ফাইলে ওটা অ্যাটাচ করে দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি একটু ট্রাই করে দেখবেন আদারওয়াইজ কারো একটু হেল্প নেবেন হ্যাঁ বুঝছি না ফেসবুক তো একেবারে লোডই নিচ্ছে না আজকে আমি দরকার হলে ইনসাইটটা কালকে দেখাবো ফেসবুকে ঠিক আছে আমি বাকিগুলো দেখাই আচ্ছা তো আমাদের এখানে আর কি টপিক ছিল আমরা টুলস গুলো সম্পর্কে জানলাম তাই না তারপরে এক্সপ্লোর রিলেটেড আর্টিকেল হ্যাঁ সোশ্যাল মিডিয়া গ্রুপস পেজেস মানে আমরা আমাদের পেজ গুলো এখন যদি দেখি হ্যাঁ তো আমি সেই ক্ষেত্রে আমি আমার ইয়েতে ইয়ে করছি আলামিন সাহেব আপনি যদি একটু আপনার প্রোফাইলটা আপনার যদি স্ক্রিনটা একটু শেয়ার করেন ফেসবুক প্রোফাইল না লিংকডইনটা আপনার আপনার স্ক্রিন শেয়ার করেন স্ক্রিন শেয়ার করে আপনি ফেসবুকে ঢোকেন আমি বলতেছি স্যার আগে স্ক্রিন শেয়ার করার আগে স্যার ঢুকে যায় কারণ নালে নেট প্রবলেম করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফেসবুকে একটা ভালো পেজ দেখে হয়তো গ্রামীণ ফোন অথবা স্যার ফেসবুকে তো স্যার আমার তো কোনো পেজ নেই পার্সোনাল আপনার দরকার নাই গ্রামীণ ফোন রবি অথবা এরকম খুব রেপুটেড একটা পেজ বের করেন
স্যার শুনতে পাচ্ছেন জি জি শেয়ার করছি স্যার আচ্ছা আমি দেখতেছি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতেছি আমি একটু একটা কাজ করতেছি আমি দেখতেছি ওটা জাস্ট এক মিনিট স্যার এখন কি করব একটা যে কোনো একটা রিপোর্টেড একটা পেজ পেজে যান লাইক গ্রামীণ ফোন আর রবি আর এরকম যে কোনো বার্তা অথবা যে কোনো একটা রিপোর্টেড একটা পেজে চলে যান তাদের অফিশিয়াল পেজ স্যার একটা পেজ আসছে স্যার রবি রবির পেজ আসছে স্যার একটু নিচের দিকে যান আলমিন ভাই আচ্ছা দেখেন এই কন্টেন্টটা আমরা এখন দেখি এখানে বলছে যে প্রিয় ব্যান্ড চিরকুট এর আরেকটি প্রিয় গান নিয়ে এলো রবি রক অনলাইন তাই না তারপর আরেকটু নিচে আসি আমরা এটা কিন্তু এটা কি কন্টেন্ট বলেন তো টেক্সট আর হচ্ছে ভিডিও 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 মিক্সড হ্যাঁ আর দেখেন এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে স্টে হোম স্টে রবি রক অনলাইন মিউজিক জিবি গানা বাংলা হ্যাঁ গান বাংলা তো এগুলা যদি দিয়ে যদি সার্চ দেন এই ফেসবুকের ইয়েতে সার্চ বক্সে তাহলে কিন্তু এগুলো আসার একটা অনেক মোস্ট প্রবাবিলিটি চলে আসবে হ্যাঁ তারপরে নিচে যান আর একটু যাই আমরা নিচের দিকে স্যার একটা কথা ছিল অনন্যা বলছিলাম জি আমি দেখতে পাচ্ছি না আপনি কি আলামিন সাহেবের স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন না লিপ ডান লিপ দিয়ে আমার মত করে আসেন আবার আসেন আচ্ছা লিপ দিয়ে আবার ঢুকেন এটা অটো একটু প্রবলেম করতে পারে জুমে হ্যাঁ নেটেরই কোনো একটা ব্যাপার প্রবলেম তারপরে আমি বলতেছি যেগুলো সেগুলো একটু কাইন্ডলি শুনেন যেমন এটা এই কন্টেন্ট আমরা দেখেন যে আপনি কবে প্রথম রক্ত দিয়েছেন আর কেমন ছিল সেই অভিজ্ঞতা আজ ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে তার মানে দেখেন আচ্ছা অনন্য আসুক দেখি আমরা শেষে আবার রিপিট করতে হবে অনন্যা কি আমাদের শুনতে পাচ্ছেন আপনি কি এখন দেখতে পাচ্ছেন ওকে তাহলে দেখেন যে রবি তার প্রথম একটা পোস্টে দেখলাম আমরা ওখানে একটা ভিডিও এবং তাদের মিউজিক টিমের একটা কাজ সেখানে পোস্ট করছে তো সেটা ডেফিনেটলি তাদের ব্যান্ডের সাথে যাই তারপরে হ্যাঁ এরপরে আবার নিচের দিকে আমরা যখন আসলাম তখন আর একটু আসেন আমরা দেখলাম যে এখানে হচ্ছে আপনার ব্লাড ডোনেট ডে হ্যাঁ ওয়ার্ল্ড ব্লাড ডোনেট ডে উপলক্ষে তারা একটা হচ্ছে সুন্দর একটা ইমেজ কন্টেন্ট মানে হচ্ছে গ্রাফিক কন্টেন্ট তৈরি করছে সেই সাথে হচ্ছে তারা কিন্তু একটা টেক্সট লিখছে খুব ইয়াতে তারপরে এখানে মেন মেন কিওয়ার্ড তারা জাস্টিফাই করে বের করছে যে ওয়ার্ল্ড ব্লাড ডোনেট ডে সেভ ব্লাড সার্ভিস লিভস ডোনেট ব্লাড সার্ভিস লিভস সো এগুলা কিন্তু আমরা খুব কমন কিছু ওয়ার্ড দেখছি এগুলো আমরা ব্যবহার করে থাকি তারপর আর একটু নিচে আসি আমরা দেখছি যে এই যে এখন দেখেন অরিজিনাল যে কন্টেন্ট রবির এখন কিন্তু আমরা সেরকম একটা কন্টেন্ট দেখলাম তাই না যে তাদের প্রমোশনাল কন্টেন্ট যাকে বলে যে এত টাকা এত জিবি এই এত মিনিট এগুলা আচ্ছা এখন আমি কথায় আসি যে কেন আমরা এরকম একটা চেক দিলাম এখন হচ্ছে আমি আলমিন সাহেব আপনি তাহলে বন্ধ করেন আচ্ছা স্ক্রিনটা আমাদের আসলে গ্রুপ আর পেজ গুলোতে সোশ্যাল মিডিয়া ফেসবুক বলেন লিঙ্কডইন বলেন টুইটার বলেন হ্যাঁ এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়াতে আমাদের ভীষণ ভাবে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে তারপরে সেখানে রিলেভেন্ট পোস্ট করতে হবে তো সেই ক্ষেত্রে আপনার একটা ফেসবুক গ্রুপে হয়তো
5000 মেম্বার থাকতে পারে একটা ফেসবুক পেজে হয়তো 20000 লাইক থাকতে পারে সো আপনার কাস্টমার তারা আপনার হচ্ছে গ্রাহক তো সেই ক্ষেত্রে তাদেরকে সব সময় যে আপনাদের রিলেভেন্ট সার্ভিসের কথাই বলবেন তা না মাঝে মাঝে কি করতে হবে রিক্রিয়েশনের ব্যবস্থা করতে হবে মাঝে মাঝে দিন উপযোগী সময় উপযোগী বিভিন্ন পোস্ট করে তাদেরকে বোঝাতে হবে যে না আসলে আপনারা তাদের ভালো কিছু দিতে চাচ্ছেন সাপোজ রমজান মাস এলে আপনি রমজানের সময়সূচিগুলো নিয়ে একটা পোস্ট দিতে পারেন হ্যাঁ তারপরে রমজানে কিভাবে আপনি সুস্থ থাকবেন খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত এইগুলো কিছু পোস্ট দিলেন এরকম দু একটা পোস্ট থাকলো আপনার সার্ভিস রিলেটেড দু একটা পোস্ট থাকলো এরপরে হচ্ছে কিছু এইভাবে দিতে দিতে কিছু ফানি পোস্ট দিতে পারেন হ্যাঁ কোনো গুরুত্বপূর্ণ নিউজ কিছু শেয়ার করতে পারেন এখন করোনা টাইম চলতেছে সো করোনা আপডেট দিতে পারেন আপনি নির্দিষ্ট একটা টাইমে প্রতিদিন সন্ধ্যার পরে একটা পোস্ট দিয়ে দিতে পারেন যে আজকের করোনা আপডেট তো বোঝা গেছে তো যে আপনার কাস্টমারকে আপনি কিভাবে ফোকাস করাবেন আপনার সার্ভিসে সেটা হলো আপনার সম্পূর্ণ এটা আপনার হচ্ছে একটা পলিসি একটা ওয়ে হ্যাঁ এগুলো সবই কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এর পার্ট বোঝা যাচ্ছে বিষয়টা সবাই শুনতেছি আমরা সবাই বুঝতেছি এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে বুঝতে কোনো সমস্যা তো এইগুলো হচ্ছে আমাদের কিন্তু রিসার্চ টার্গেট অডিয়েন্স যে আমাদের অডিয়েন্সকে আমি কি দেব হ্যাঁ তাদের তারা কি পছন্দ করবে এটা সবসময় যে দেখেই বের করতে হবে তা না আমি কিন্তু বুঝতে পারছি যে এখন যদি আমি আমার পেজে করোনার আপডেট দিই প্রতিদিন আমার বিভিন্ন দেখা যাচ্ছে আমার একটা গ্রাহকের সে তার ওরকম 200টা পেজে লাইক দেওয়া আছে এখন আপনার যদি প্রতিদিন সন্ধ্যার পরে আপনার পেজটা যদি করোনা আপডেট দেয় সে কিন্তু আপনার পেজ বারবার খুঁজে নিবে যে আপডেটটা দেখার জন্য এমন হতে পারে না আমরা যদি ফোরাম সাইট দেখি দেখি তখন নেটের কি অবস্থা আপনার এমন কোন সার্ভিস থাকতে পারে যা বাংলাদেশের মধ্যে প্রচারণা করতে পারেন আপনি বাংলাদেশি ফোরাম সাইডে আসলেন এসে আপনার ধরে নিলাম আপনার একটা আইটি ফার্ম আছে হ্যাঁ আইটি ফার্ম কে এখানে আপনি ইন্ট্রোডিউস করাইতে পারেন সবার সাথে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি হচ্ছে আপনার পোস্ট এখানে সাবমিট করতে পারেন যদি তারা অ্যাপ্রুভ করে বোঝা গেছে আমার কথাটা আপনার আপনার সার্ভিসগুলো আপনি এইভাবে বিভিন্ন ফোরামে যে ফোরামে সাধারণত অনেক অনেক ভিজিটর স্যার এটা কি স্যার ফোরাম পোস্টিং টাইপের কাজগুলো রাইট ফোরাম পোস্টিং টাইপের কাজগুলো আমরা কিন্তু কালকে বা পরশুদিনের মধ্যেই কিছু গিগ তৈরি করে ফেলবো হ্যাঁ জি স্যার আর গিগ তৈরিতে আমাকে কি সাহায্য করবেন জানেন আমি তাদেরকে আগে প্রিপারেশন নিয়ে নিতে বলছি তারা হচ্ছে আমি বলতেছি আমার ডাটাবেসটা কই গেল সত্যি আমরা তাহলে ওদেরকে দেখাই দিব 105 নম্বর ব্যাচ ওদেরকে যারা আমাকে জিলাস ফিল করাইছে ঠিক আছে সবগুলো আবার লিমিটের মধ্যে যেন থাকে আবার যেন কনফ্লিক্ট কনফ্লিক্ট তৈরি না হয় না না স্যার এটা আমার ফ্রেন্ড তো তো ওরা 105 নাম বেশ একজন আছে 106 এর মনে দুইজন আছে আচ্ছা আমিনুল সাহেবকে তাহলে আমি প্রেজেন্ট দিয়ে দিলাম উনি যেহেতু পরে এসেছে সবাই প্রেজেন্ট আছে এখন আর হচ্ছে আমিনুল সাহেব কি আপনার প্রেজেন্টেশন করেছিলেন
আমরা যে হোমওয়ার্কটা অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম আমিনুল সাহেব, আচ্ছা আমিনুল সাহেব কি আছেন আমাদের সাথে? স্যার প্রেজেন্টেশন করেছিলেন আপনি? না স্যার প্রেজেন্টেশনটা করতে পারি নাই, আমার কম্পিউটারে সমস্যা, আজকে ঠিক করব। আচ্ছা আজকে তাহলে আপনি প্রেজেন্টেশনটা করে কালকে জমা দিন, আর সেই সাথে আমাদের কিছু আমরা কাজ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ট্র্যাকিং শীটে আপনি অ্যাসাইনমেন্ট কলামে যে পাবেন জি জি প্রোফাইল ক্রিয়েশন, এটা কি ছিলেন তখন আমি যখন করাই প্রোফাইল ক্রিয়েশন? না ওটা দেখি নাই। আচ্ছা লিংকডইন, গুগল প্লাস, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, হ্যাঁ এগুলো দেখছিলাম। আচ্ছা এগুলো ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? আপনি তাহলে দুইটা কাজ এক টাইম মানে একসাথে করবেন আর কি। আরে যা আমি বলতেছি আমাকে স্যার, জি জি বলেন। ওই স্যার ওই যে আজকে একটু ওটা ডিসিশন দিলে ভালো হয় যে নতুন জয়েন করবে কিনা, ওরা তো আমাকে ডিসিশন দেয়নি বুঝছেন। আমি ওটার জন্য কারণ স্যার, কারণ স্যার পরে যদি দেয় তাহলে আবার পরে ওরা মিস করে ফেলবো অনেক কিছু। আপনি একটা কাজ করতে পারেন, তাদেরকে আপাতত আমাদের ওই যে ইউটিউব লিংক আর ফেসবুক লাইভ লিংকটা দিয়ে জাস্ট আমাদের সাথে একটু টাচে থাকতে বলতে পারেন, আর আমরা কনফার্মেশন পাওয়া মাত্রই ওনাদের নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কোনো কোশ্চেন থাকলে আপনার মাধ্যমে জানাতে বলেন, আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আর হচ্ছে যেটা বিষয়, আমাকে কালকে যদি আমি গিগ তৈরি করি সেক্ষেত্রে সাহায্য করবেন এলটন, হ্যাঁ, তারপরে হাসানুল করিম সাহায্য করবেন, তারপরে পাভেল সাহায্য করবেন শাহেদ, আচ্ছা আর হচ্ছে দীপায়ন সাহায্য করবেন, আর হচ্ছে আমাদের আজাদ সাহায্য করবেন, ঠিক আছে? আপনারা সবাই যে কোনো বিষয়ে গিগ তৈরি করতে পারি, কিন্তু গিগ তৈরিটা কিভাবে করে সেটা তো আপনারা অলরেডি জানেন, যেহেতু শিখা হয়নি। হ্যাঁ কাজগুলো তো আর শিখা হয়নি এখনো, যতটুক শিখাবো ততটুকুর উপর আমরা গিগ তৈরি করব আর কি, ছোট ছোট কাজগুলো দিয়ে। আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটুকু উপর দিয়ে। তো হচ্ছে এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তো আপনারা যাদের নাম বললাম তারা সহ আমরা বাকিরা সবাই কিন্তু কালকে একটা করে গিগ তৈরি করবে সবার, এবং সেই ক্ষেত্রে আমি কিভাবে গিগ তৈরি করবেন এরকম একটা টিউটোরিয়াল আজকে দেখার জন্য বলবো, আমি একটা সার্চ দিই ইউটিউবে, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, গিগটা কোন রিলেটেড হবে, মানে কি রিলেটেড গিগটা? হ্যাঁ আমি ওই টপিকগুলো দিয়ে দিচ্ছি স্যার। এখনো তো স্যার এই প্রোফাইলটা ক্রিয়েট করা হয়নি, তাহলে গিগ কিভাবে তৈরি করব? প্রোফাইল ক্রিয়েট করলে তো গিগ তৈরি শুরু হয়ে যাবে। প্রোফাইল ক্রিয়েট তো জাস্ট সাইন আপ করা, এটা কি টাইম লাগবে? 2 মিনিট? এটা 2 মিনিটের কাজ এটা, হ্যাঁ তাই না? আমাদের হয়তো 5 মিনিট টাইম লাগবে, আমরা নিউ যেহেতু। স্যার একটা কথা ছিল স্যার, ওটা বলে দিই, ওটা সবাইকে বলে দিলে ভালো হবে মনে হয়। হ্যাঁ বলছি ফাইবার থেকে স্যার, ওই দুটো গিগ জনের সাথে, এই দুটো অ্যাকাউন্ট জনের সাথে না খুলে একটা আইপি দিয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা আমি বলে দেব কালকে আমরা যখন কথা হবে অ্যাকাউন্ট ক্রিয়েশনের নিয়ে, তখন বলে দেব। আমি জাস্ট গিগ ক্রিয়েশনের একটা হচ্ছে ইয়ে দিছি, প্রোফাইল এন্ড গিগ ক্রিয়েশন, আপনার মূলটা পাওয়ার পরে নিলেই ভালো হবে, আপনি একটু ইয়ে করবেন আর কি, ওদের সাথে কন্ট্যাক্ট করে করলেই ভালো হবে। এই যে আমাদের দেখেন ট্র্যাকিং শীটে আমাদের জেনারেল কলামে আমি হেল্পে এখানে হচ্ছে এখানে লিখে রাখলাম যে হচ্ছে ফাইবার জাস্ট মিনিট, জন বই নাকি হাই গাইজ দিলেন? না 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 কি বলেন,
কে দিল হ্যালো স্যার হ্যালো হ্যাঁ দুঃখিত আমার একটু দেরি হয়ে গেল আচ্ছা স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার আমাদের ওই হায়ার টিউটোরিয়ালের পাশে আরেকটা স্যার ওই ইয়াকুলে আপনার হোমওয়ার্ক দিয়ে একটা ইয়াকুলা আছে তো মনে হয় হোমওয়ার্কটা হোম আচ্ছা আমি বলতেছি থাম না হোমওয়ার্কটা স্যার ওখানে থেকে যেত আর কি ওটা একদম শেষ হয় আমরা মনে থাকতো আর কি যেমন সেকেন্ড ক্লাসে প্রেজেন্টেশন ছিল এরকম করে জাস্ট এ মিনিট কে বলছিলেন জানো আমি শাহেদ বিন আলী ওকে আচ্ছা আমি আপনাকে বলতেছি বিষয়টা আচ্ছা এই যে এখানে ফাইবার অ্যাকাউন্ট এন্ড গিগ ঠিক আছে তার মানে এটাতে ক্লিক করলে আপনারা কিন্তু এটা পাচ্ছেন আর এই যে হোমওয়ার্কটা জেনারেল দেখছেন এখানে জি স্যার তার পাশে দেখেন অ্যাসাইনমেন্ট এখানে ক্লিক করবেন এখানে সবকিছু আছে ফার্স্ট হচ্ছে আপনার প্রেজেন্টেশন সেকেন্ডে এই লিংক ক্রিয়েশন ঠিক আছে থার্ডে দেব হচ্ছে আপনার গিগ ওগুলো আগামী কাল দিয়ে দেব ওকে ঠিক আছে স্যার ওকে আর এই যে জেনারেল এ ক্লিক করলে আপনি পেয়ে যাবেন এই পেজটা আমি এটার সাথে হোমওয়ার্ক রাখতে চাচ্ছি না হ্যাঁ এই জন্য আর কি তো তাহলে আজকে পর্যন্তই ঠিক আছে আমরা হচ্ছে ইনশাআল্লাহ ইয়ে করব আর আমি এটা আজকে ফেসবুকে দিয়ে দেবো এই ইউটিউবে দিয়ে দেবো ওখানে লিংক আপডেট দিয়ে দেবো আর হচ্ছে আলামিন সাহেব আপনি হচ্ছে আপনার ইয়েকে ফ্রেন্ডকে দিয়ে দিতে পারেন লিংকটা আপাতত সে দেখে আমাদের সাথে কাছে থাক স্যার একটা বিষয় জানাচ্ছিল স্যার জি বলেন স্যার ওই যে আপনি যেগুলো ডায়াস সিস্টেম করে স্যার আমাদের টপিক ওয়াইজ যেভাবে করছেন স্যার ওইটাকে আমাদেরকে কপি করে দিয়ে দেয় না পিডিএফ ফাইল হ্যাঁ ওটা দেওয়া যাবে সমস্যা নেই ওতে পিডিএফ একটা আছে আমি ওটা আগামী কাল দিয়ে দেব আর একটু মনে করে দিয়ে আমি দিয়ে দেব স্যার আমাকে তো এখনো ফেসবুক মেসেঞ্জারে অ্যাড করা হয় নাই মানে স্যার কেন জি স্যার আপনার ওই যে ও আচ্ছা নাম মেসেঞ্জারে অ্যাড করা হয় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা আমি দেখব ওটা আমি দেখব ওটা আমি দেখব জি স্যার ঠিক আছে ওকে ওকে হ্যাঁ আল্লাহ হাফেজ ঠিক আছে তাহলে দোয়া করি আসসালামু আলাইকুম ওকে ওয়া আলাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন কোন সমস্যা থাকলে ইউটিউবে সার্চ দিবেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব অ্যাকাউন্ট উইথ চ্যানেল অর সামথিং এলস আর যদি কোনো সমস্যা হয় সেটা তো আমি দেখাবো কিন্তু আমি আমি আশা করবো আপনাদের কাছ থেকে এই বিষয়গুলো আপনারা আমার হেল্প চাবেন না তাহলে কিন্তু আমাদের এগোতে অনেক দেরি হয়ে যাবে আপনারা এনি কাইন্ড অফ প্রবলেম ট্রাই করবেন প্রথমে ইন্টারনেটে ইউটিউবে সার্চ দিলে অনেক কিছু পাওয়া যায় হ্যাঁ মিনিমাম আধা ঘন্টা টাইম ওয়েস্ট করে যদি কোনো রেজাল্ট না পান সেই ক্ষেত্রে আমার সাথে কমিউনিকেট করুন আমি এটা অ্যাপ্রিশিয়েট করি তাহলে আপনি একটা জিনিস শিখতে দিয়ে আরো পাঁচটা জিনিস শিখবেন ঠিক আছে ওকে 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 ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম হ্যাঁ আল্লাহ হাফেজ